পিডব্লিউ বাংলাতে জানে আবার তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এসে গেছি দেবজিৎ অভিমন্য ব্যাচে তোমাদের কাছে নতুন চ্যাপ্টার বংশগতি ও কয়েকটি তার রোগ ও জিনগত রোগ নিয়ে, বংশগতির কয়েকটি সাধারণ ধারণা ওর জিনগত রোগ নিয়ে ক্লাস টেনের এই টপিকটা, মেনলি জেনেটিক্সের মেন্ডেলিয়ান জেনেটিক্সের এই টপিকটা আমাদের কাছে একটুখানি কঠিন লাগে। তার কারণ কি না, কারণ এইখান থেকে আমাদের জেনেটিক্সের সূচনা হয় বলে। ক্লিয়ার? তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা কোন কোন এরিয়াগুলো কভার করব, কি কি জায়গা আমরা আজকে পড়ব, তারপরে শুরু করা যাক আজকের লেকচার। ক্লিয়ার? আজকে আমরা দেখে নেব, আজকের যে টপিকের মধ্যে আমরা দেখব কি বংশগতি ও প্রকরণ, বংশগতি কাকে বলে আর প্রকরণ কি জিনিস, সেই জিনিসটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ক্লিয়ার? নেক্সট দেখব কি মিউটেশন। বংশগতি ও প্রকরণের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কিছু কিছু জায়গায় কিছু কিছু কনসেপ্ট রয়েছে যে যেগুলো আমার বিভিন্ন ধরনের জিনগত রূপান্তরের ফলে তৈরি হচ্ছে, সেই জায়গাতে আমরা কি পড়ে নেব, মিউটেশন। তারপর কি দেখব, মটর গাছের উপর পরীক্ষা কার না মেন্ডেলের। শুরুতেই আমরা মেন্ডেল দিয়েই স্টার্ট করব যে মটর গাছের উপর কি কি পরীক্ষা করা হয়েছিল, কি কি তার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, আর তার সঙ্গে এক সংকর ও দ্বিসংকর জননগুলি মটর গাছের উপর দেখে নেব। নেক্সট কোয়েশ্চন, নেক্সট এরিয়া কোনটা থাকবে, মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি। মেন্ডেলের বংশগতি সংক্রান্ত দুখানা সূত্র রয়েছে, সেই সূত্রগুলোতে কিছু কিছু বিচ্যুতি আমরা দেখতে পাবো, সেই বিচ্যুতিগুলো নিয়ে তোমাদের কাছে আলোচনা করা হবে। তারপর কি কয়েকটি সাধারণ ধারণা কার না জিনগত রোগের, না আমরা কিছু জিনগত রোগ নিয়ে পড়াশুনো করব আর তার কিছু বেসিক কনসেপ্ট আমরা আলোচনা করব আজকের ক্লাসে। ক্লিয়ার? একদম। চলো তাহলে স্টার্ট করা যাক প্রথম এরিয়াটা বংশগতি ও প্রকরণ দিয়ে। বংশগতি ও প্রকরণ প্রথমেই আমরা যে ওয়ার্ডটা রয়েছে সেটাকে নিয়ে একটুখানি আলোচনা করি। না দেখব কি না 1866 গ্রেগর জোহান মেন্ডেল কি করেছিলেন, না প্রথম আমাদের এই ধারণাটা দিয়েছিলেন, না কি ধারণা দিয়েছিলেন, না তিনি দেন যে আমাদের মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই চারিত্রিক বৈশিষ্ট্য আমরা বংশ পরম্পরায় সঞ্চারিত করে থাকি। তাহলে কি বললাম, দেখো বংশগতি বলছি আমি, আচ্ছা 1866 কে না ইনি, গ্রেগর জোহান মেন্ডেল কি বলেন, বলেন যে আমাদের মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি রয়েছে, যে গুলি বর্তমান তা বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। ঠিক আছে, প্রথম এই ধারণা থেকে আমাদের কাছে কি আসে না, বংশগতির সূত্র। এবারে এই চ্যাপ্টারটা স্টার্ট করার আগে কিছু বেসিক কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার করা দরকার। ঠিক আছে, যেমন ধরে নাও আমরা কি করে থাকি, না আমরা যখন ছোট একটা বাচ্চাকে দেখি তখন কি বলি, না এর চোখটা হয়েছে কার মতো, মায়ের মতো, এর নাকটা হয়েছে বাবার মতো, এর থুতনিটা হয়েছে দাদুর মতো, এই যে কথাগুলো বলে থাকি এগুলো কেন বলে থাকি, তার কারণ একটাই যে এই যে কনসেপ্টগুলো বা এই যে কথাগুলো আমরা বলছি তার মানে এই জায়গাগুলো তার চারিত্রিক বৈশিষ্ট্য বাবার মতো, মায়ের মতো বা দাদুর মতো হয়েছে। এই হওয়া হয়েছে কি করে, না হয়েছে তার একটাই কারণ, না দেখব আমরা কোনো একটা জেনারেশনে থেকে পরবর্তী যে জেনারেশন আসে সেই জেনারেশনের মধ্যে এদের চারিত্রিক বৈশিষ্ট্যের সংমিশ্রণ আমরা দেখতে পাই। ঠিক আছে, তার মানে কি দেখতে পাচ্ছি, এদের থেকে এর যে অপত্য তৈরি হচ্ছে এই অপত্যর মধ্যে কি রয়েছে, এদের দুজনার চারিত্রিক বৈশিষ্ট্যের সংমিশ্রণ। ক্লিয়ার?
এই যে চারিত্রিক বৈশিষ্ট্যের সংমিশ্রণ আমরা দেখতে পাচ্ছি বা একই ধরনের যে চারিত্রিক বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছি, যেমন ধরে নাও মানুষের সন্তান হলে কি দেখতে পাচ্ছি আমরা, মানুষের সন্তানই হচ্ছে, বা এরকম ধরনের প্রত্যেকটা প্রাণীর সন্তানের ক্ষেত্রে আমরা সেই প্রাণীর সন্তানই বা তার চারিত্রিক বৈশিষ্ট্যই দেখতে পাচ্ছি, একেই কি বলছি আমরা বংশগতি। ওকে, বংশগতি বা ইনহেরিটেন্স। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে বংশগতি সম্পর্কে তো আমরা জানলাম। নেক্সট আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে প্রকরণ কাকে বলে। প্রকরণ মানে হচ্ছে যে ভেরিয়েশনস আমরা দেখতে পাই। যেমন ধরো নাও এই যে আমি এখানে যাকে দেখিয়েছি, এ কি হুবহু এর বাবার মতো দেখতে বা হুবহু এর মায়ের মতো দেখতে হবে? হবে না। এর মধ্যে কিছু নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স তোমরা দেখতে পাবে। সেই যে নিজস্ব ক্যারেক্টারিস্টিক্সটা এর মধ্যে দেখতে পাচ্ছ, তার জন্য একে আমি কি বলবো, না এটা হচ্ছে এর প্রকরণ বা ভেদ। তাহলে সেকেন্ড পয়েন্টে আমি কি লিখতে পারছি, না বংশগতি কি, না যখন কোনো চারিত্রিক বৈশিষ্ট্য বা যখন যে চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের যৌন জননের মাধ্যমে পিতামাতার থেকে অপত্যের মধ্যে সঞ্চারিত হয়, তখন তাকে আমি কি বলছি, বংশগতি বা ইনহেরিটেন্স। ক্লিয়ার? আর ভেদ বা প্রকরণ কি জিনিস? ভেদ বা প্রকরণ হচ্ছে যে এই যে বংশগতি বা ইনহেরিটেন্স হওয়ার পরেও তার মধ্যে যে নিজস্ব চারিত্রিক বৈচিত্র্যগুলো রয়েছে তাকে আমরা কি বলছি, ভেদ বা ইনহেরিটেন্স। তাহলে এখান থেকে আমি আর একটা পয়েন্টকে নিয়ে আসতে পারবো, সেটা কি আমার কাছে, সরি, ভেদ বা প্রকরণ। ক্লিয়ার? এই ভেদ বা প্রকরণ কাকে বলবো, না ভেদ বা প্রকরণ হচ্ছে আমার কাছে জিনের মধ্যে পরিবেশগত কারণের ফলে, জিনের মধ্যে পরিবেশগত কারণের ফলে যে বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে, জিনের মধ্যে পরিবেশগত কারণের ফলে যে নতুন বৈশিষ্ট্যের বা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ওকে, তাহলে এই হলো আমার দুটো পয়েন্ট, প্রকরণ আর ভেদ সম্পর্কে আমরা জানলাম। ক্লিয়ার? তাহলে এই যে চ্যাপ্টারটা স্টার্টিংয়েই আমরা কি দেখতে পেলাম, না গ্রেগর জোয়ান মেন্ডেল, যাকে আমরা বলে থাকছি কি, না এই যে বংশগতি বা জেনেটিক্স, দ্য ফাদার অফ জেনেটিক্স, মানে জিনতত্ত্বের জনক। কেন বলছি একটু পরেই আমি আলোচনা করব তোমাদের কাছে। একে আমি কি বলছি, জিনতত্ত্বের জনক। ইনি প্রথম আইডিয়া কি দিচ্ছেন, না আমাদের মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই চারিত্রিক বৈশিষ্ট্য আমরা পিতামাতার মাধ্যমে বা জননের মাধ্যমে একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে সঞ্চারিত করি। ঠিক আছে, এবার এই যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর কথা বলছি, সেই চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু আমার হুবহু একই থাকে না। ঠিক আছে, হুবহু একই থাকছে না, যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি সেই পরিবর্তনটাকেই আমি বলছি কি, না প্রকরণ বা ভেদ। ক্লিয়ার? বোঝা গেল? এবার এই প্রকরণ বা ভেদ যখন আমরা বললাম, তখন আমাদের কয়েকটা জিনিস নিয়ে আরেকটু আলোচনা করে নেওয়া দরকার। যেরকম কি বলবো, না এই প্রকরণ বা ভেদের সম্পর্কে আমরা কি দেখব, বংশগত বিভেদ এক ও অপরের পরিপূরক। ঠিক আছে, মানে বংশগতি আর প্রকরণ দুটো সবসময় কমপ্লিমেন্টারি কাজ করে। ক্লিয়ার? যেমন একটা চারিত্রিক বৈশিষ্ট্য ধরে নাও চুলের রং। ঠিক আছে, দেখা যাচ্ছে কি, না যে এই যে চুলের রং, এই চুলের রং আমার বিভিন্ন প্রজন্মের মধ্যে বিভিন্ন রকমের হয়ে থাকে। ঠিক আছে, বা গায়ের রং, এই গায়ের রঙও কি দেখতে পাবো, না বিভিন্ন প্রজন্মের মধ্যে বিভিন্ন রকমের আমি দেখতে পাচ্ছি। তারপরে আর কি দেখতে পাবো, না যদি আমার টুইনস হয় বা জোড়া, তাদের মধ্যে দেখবো কি, তারা একই রকম দেখতে হলেও তাদের মধ্যে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য চারিত্রিক পার্থক্য বর্তমান রয়েছে, বৈশিষ্ট্য নয়, চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য বর্তমান রয়েছে। ক্লিয়ার? নেক্সট আমি কি দেখবো, টাং রোলিং, মানে জিভকে রোল করা। এইরকমভাবে কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা কিছু টার্মিনোলজির উপরে গুরুত্ব দেবো এবারে। ঠিক আছে, এই জায়গাতে আমরা কিছু বিশেষ বিশেষ টার্মিনোলজি বা যেগুলো হচ্ছে এই বংশগতি বা এইটা সম্পর্কিত কিছু ভাষাতে আমরা গুরুত্ব দেব। ঠিক আছে, প্রথম যে ভাষাটা আমরা জানবো সে তাকে কি বলবো, না
প্রকট কাকে বলে? প্রকট। প্রকট হচ্ছে যখন দুটি চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে একটি চারিত্রিক বৈশিষ্ট্য অপর একটি চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে কাজ করতে পারবে, তখন যে উপরে কাজ করবে তাকে আমরা বলবো প্রকট। ক্লিয়ার? মানে দুটো চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, একই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য দুটো অবস্থান করে আছে, তার মধ্যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য কি করছে, অপর আর একটি চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে অবস্থান করছে বা অপর একটা চারিত্রিক বৈশিষ্ট্যকে আমার দেখাতে দিচ্ছে না, তখন সেই যে চারিত্রিক বৈশিষ্ট্যটা আমার বায়ে বহিঃপ্রকাশ হচ্ছে তাকে আমি বলবো প্রকট বৈশিষ্ট্য বা প্রকট। ঠিক আছে, কি লিখবো? দুটি চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যেটি প্রকাশিত হয় তাকে আমরা বলি প্রকট বৈশিষ্ট্য। তাহলে এর বিপরীতে যেটা থাকবে তাকে কি বলবো? না, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যাকে প্রকাশিত হতে দিচ্ছে না সেই বৈশিষ্ট্যটাকে বলবো আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। একটা একটা করে পয়েন্ট, প্রত্যেকটা আগে পয়েন্টগুলো ক্লিয়ার করে নাও, প্রত্যেকটা জায়গাটা ক্লিয়ার করে নাও, দেখবে পুরো চ্যাপ্টারটা ইজি হয়ে যাবে। নেক্সট দেখবো কি? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন কি লিখবো? প্রকট বৈশিষ্ট্যের ফলে বা প্রকট বৈশিষ্ট্যের জন্য যে চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশিত হয় না। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, এবারে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটাকে বলবো কি আমরা অ্যালিল। অ্যালিল কাকে বলে? এই চ্যাপ্টারে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে কি, এই অ্যালিল নিয়ে। ওকে, অ্যালিল হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে ক্রোমোজোম অবস্থান করে, সেই ক্রোমোজোমের মধ্যে আমরা জানি কতগুলো ক্রোমোজোম রয়েছে, না 46টা ক্রোমোজোম রয়েছে, তার মধ্যে 23টা ক্রোমোজোম আসে কার থেকে, না মায়ের থেকে, আর বাকি 23টা ক্রোমোজোম আসে আমার বাবার থেকে। ঠিক আছে, তাহলে এই যে 23টা করে ক্রোমোজোম এলো, এদের এরা কি করে, একটা আর একটার সঙ্গে জোড়ায় জোড়ায় অবস্থান করে। ঠিক আছে, এই জোটটাকে বলা হয় হোমোলোগাস পেয়ার। ঠিক আছে, বোঝা গেল? এই জোটটাকে কি বলবো আমি? হোমোলোগাস পেয়ার। ওকে, তাহলে কি পেলাম? একটা নতুন ভাষা পেলাম আসছে হতে। তাহলে কি বলছি আমি ফার্স্টে? অ্যালিল। ওকে, এটা ধরো না আমার কাছে একটা ক্রোমোজোম, এর পাশে এটা আর একটা ক্রোমোজোম, এরা যে জোটটা অবস্থান করে আছে সেই জোটটাকে আমি কি বলবো? হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে, এই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে, হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যে বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য আমার অবস্থান করে থাকে তাকে কি বলছি আমি? না, অ্যালিল। ক্লিয়ার? তাহলে অ্যালিলের ডেফিনেশন আমি কি দেবো? না, অ্যালিলের ডেফিনেশন হচ্ছে আমার কাছে যে চারিত্রিক, যে বিপরীত একজোড়া চারিত্রিক বৈশিষ্ট্য যা হোমোলোগাস পেয়ারের মধ্যে অবস্থান করে তাকে আমি কি বলছি? না, অ্যালিল। তাহলে এখানে ধরো না একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, এখানে একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে। ক্লিয়ার? একে আমি নাম দিলাম হচ্ছে ক্যাপিটাল এ, এর নাম দিলাম হচ্ছে আমি স্মল এ, বিপরীত বলেছি। তাহলে এই ক্যাপিটাল এ আর স্মল এ যদি আমার একটা চরিত্র, একটা বৈশিষ্ট্যের দুটো বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য হয় তাহলে একে আমি কি বলবো? না, এরা হচ্ছে একে অপরের অ্যালিল। ক্লিয়ার? তাহলে কি লিখব? এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য কে বলে? অ্যালিল। ওকে, বোঝা গেল? ক্লিয়ার?
এবার এই অ্যালিল ক্রোমোজোমের মধ্যে যে জায়গায় অবস্থান করে বা যে অ্যাড্রেসটায় অবস্থান করে সেই জায়গাটাকে কি বলবো আমরা, না লোকাস। ক্লিয়ার? এই অ্যালিল ক্রোমোজোমের যে জায়গায় অবস্থান করছে সেই জায়গাটাকে আমি বলছি লোকাস। ঠিক আছে, তাহলে এই যে জায়গাটা, এই যে জায়গাটাতে আমি দেখিয়েছি একে কি বলবো আমি, লোকাস। তাহলে লোকাসের যদি আমি ডেফিনেশন দিতে যাই বা লোকাসের সংজ্ঞা কি হবে, না অ্যালিল বা এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য যে স্থানে অবস্থান করে তাকে আমি কি বলবো, না লোকাস। তাহলে কি লিখবো এখানে, অ্যালিল যে স্থানে অবস্থান করে। ক্লিয়ার? লোকাস গেল, অ্যালিল গেল। নেক্সট আমার কাছে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, হোমোজাইগাস কন্ডিশন কাকে বলে আর হোমোলোগাস কন্ডিশন কাকে বলে। ক্লিয়ার? এই দুটো কন্ডিশনস এর সঙ্গে এক্সট্রা। ওকে, এই যে জায়গাটা বলছি এই জায়গাটা কিন্তু তোমাদের নেই, কো চাইলে ছাড়তেও পারো, আমি একটু বলে রাখি, পরে সাহায্য হবে। হোমোলোগাস আর হোমোলোগাস ক্রোমোজোম, ওকে। হোমোলোগাস ক্রোমোজোম কেমন করে বোঝাবো দেখো, না 46টা ক্রোমোজোম আমাদের শরীরের মধ্যে রয়েছে। এবার তার মধ্যে কি দেখবো, 23টা ক্রোমোজোম কোথা থেকে আসে, মায়ের থেকে আসছে, আর বাকি 23টা ক্রোমোজোম আমার বাবার থেকে আসছে। ক্লিয়ার? এই যে 23টা ক্রোমোজোম তার মধ্যে আমি কি দেখতে পাবো, না এইরকমভাবে একটা ক্রোমোজোম অবস্থান করে আছে, তার পাশে এইরকমভাবে তার পাশে আর একটা ক্রোমোজোম এইভাবে অবস্থান করে আছে। ওকে, এই যে জোড়টাকে দেখতে পাচ্ছি একে আমি কি বলবো, হোমোলোগাস ক্রোমোজোম জোড়। ক্লিয়ার? এরকমই আমাদের হোমোলোগাস হতে পারে। আর এবার হোমোজাইগাস, ওকে, হোমোজাইগাস মানে হচ্ছে যখন এই হোমোজাইগাসের গল্পটা যখন বলবো তখন আমার এখানে চলে আসতে হবে, যখন আমার এই পরস্পর এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য আমার একই হবে, ঠিক আছে, তখন আমি তাকে কি বলবো, হোমোজাইগাস অবস্থান। ঠিক আছে, তাহলে লিখে ভালো, হোমোজাইগাস। ঠিক আছে, হোমোজাইগাসে আমরা কি দেখতে পাবো, না এরকম ভাবে আমরা ক্রোমোজোম এঁকেছিলাম, না তার মধ্যে যদি আমি করি এদিকে ক্যাপিটালে, এরও রয়েছে আমার ক্যাপিটালে, হতেই পারে না, দুটোর মধ্যে আমি দেখতে পাচ্ছি কি ক্যাপিটালে ক্যাপিটালে, বা এদিকে একটা এই যে ক্রোমোজোমটা দেখাচ্ছি এর মধ্যে আমি কি দেখতে পাচ্ছি, একদিকে রয়েছে আমার স্মলে, অন্যদিকে ও রয়েছে আমার স্মলে। তাহলে এই যে কন্ডিশনসটা আমি দেখতে পাচ্ছি একে আমি কি বলবো, হোমোজাইগাস কন্ডিশন। ওকে, ক্লিয়ার? আর একটা কি, না আমার হেটেরোজাইগাস কন্ডিশন। হেটেরোজাইগাস কন্ডিশন কখন বলবো, না যখন দেখবো একটা ক্যাপিটালে আর অন্যটা হচ্ছে আমার বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য, এখানে আমি যেটা দেখিয়েছি সেটাকে বলবো আমি হেটেরোজাইগাস কন্ডিশন। ক্লিয়ার? তাহলে হোমোজাইগাসের বিপরীতে আমি কি পাচ্ছি, না হেটেরোজাইগাস। ঠিক আছে, হেটেরোজাইগাস কেমন করে দেখাবো, একদিকে ক্যাপিটালে একদিকে স্মলে। ক্লিয়ার? বোঝা গেল? পরে গিয়ে আমরা যখন ক্রসিং করব, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এই যে জায়গাগুলো যখন আসবে আমাদের কাছে, এই ওয়ার্ডগুলো আমাদের কাছে খুব ইজিলি আমরা ওগুলোকে বুঝতে পারবো, কোনটা হোমোজাইগাস কন্ডিশনে আছে কোনটা হেটেরোজাইগাস কন্ডিশনে আছে, এইগুলো আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। তাহলে কী কী আমরা পয়েন্টস পেলাম, না এখান থেকে পেলাম হচ্ছে একটা ডমিনেন্ট, ডমিনেন্ট মানে হচ্ছে প্রকট বৈশিষ্ট্য কাকে বলে, ডমিনেন্ট। ডমিনেন্ট মানে হচ্ছে দুটো চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যেটা প্রকাশিত হচ্ছে তাকে আমি বলছি ডমিনেন্ট বা প্রকট, যে প্রকাশিত হতে পারছে না তাকে আমি বলছি প্রচ্ছন্ন বা রিসেসিভ। অ্যালিল কাকে বলে, একজোড়া মানে কি হোমোলোগাস ক্রোমোজোম পেয়ারের মধ্যে যে জায়গাতে বা একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য যুক্ত কে আমরা, বা একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য কে আমরা বলছি কি, অ্যালিল। অ্যালিল যে জায়গায় অবস্থান করে সেই জায়গাটা হচ্ছে আমার কাছে লোকাস। ক্লিয়ার? হোমোলোগাস ক্রোমোজোম কোনটা, না হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে যে আমার 46টা ক্রোমোজোম রয়েছে সেটা আমি দেখবো কি 23 জোড়া হিসেবে অবস্থান করে, সেই 23 জোড়া যেটা রয়েছে তার একটা পেয়ারকে আমি বলছি কি, না
আমার হোমোলোগাস ক্রোমোজোম। ধরে নাও এটা হচ্ছে মায়ের থেকে আসা ক্রোমোজোম নাম্বার 1, কার থেকে বলছি মায়ের থেকে আসা, আর এটা হচ্ছে আমার ক্রোমোজোম নাম্বার 1ই কিন্তু বাবার থেকে আসা। ক্লিয়ার? ওকে, বোঝা গেল? ডান। নেক্সট হেটেরোজাইগাস, আচ্ছা হোমোজাইগাস আর হেটেরোজাইগাস কন্ডিশন। হোমোজাইগাস মানে যখন দেখবো বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য দুটো আমার একই তখন তাকে বলবো আমি হোমোজাইগাস, হেটেরোজাইগাস যখন বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য দুটো আমার আলাদা তখন তাকে বলবো আমি হেটেরোজাইগাস। ক্লিয়ার? একদম। চলো নেক্সট পয়েন্টে চলে আসবো, কি আমার না মিউটেশন। মিউটেশন, মিউটেশনে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি না, এই যে ক্রোমোজোমগুলো আমার একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হচ্ছে, এর মধ্যে যদি হঠাৎ করে কোনো আকস্মিক পরিবর্তন হয়ে যায় তখন তাকে আমরা কি বলবো না মিউটেশন। ক্লিয়ার? তাহলে দেখে নাও, মিউটেশন হচ্ছে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে ক্রোমোজোমের সঞ্চারের সময় হঠাৎ আকস্মিক পরিবর্তন। ঠিক আছে, এই হঠাৎ ও আকস্মিক পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট। যদি মিউটেশনের ডেফিনেশন দেয়, এই হঠাৎ ও আকস্মিক পরিবর্তনটা কিন্তু আমার ইম্পর্টেন্ট। ধীর গতিতে যে পরিবর্তন আমরা দেখতে পাই তাকে বলি কি আমরা অভিযোজন ও অভিব্যক্তি। ঠিক আছে, অভিযোজন ও অভিব্যক্তি। আর হঠাৎ করে যে পরিবর্তনটা আমরা দেখতে পাবো সেটা হয়ে যাচ্ছে কি আমার কাছে মিউটেশন। এই মিউটেশন তত্ত্বের জনক বলা হয় হুগো দা ব্রিজকে। ঠিক আছে, হুগো দা ব্রিজকে বলা হয় মিউটেশন তত্ত্বের জনক। মিউটেশন ব্যাপারটা আসলে কি দেখে নাও, যে এটা ধরে নাও আমার কাছে কি রয়েছে আবার একটা হোমোলোগাস ক্রোমোজোম। হঠাৎ করে আমি কি দেখলাম না কোনো একটা দুর্ঘটনার কারণে কি হচ্ছে না এই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে এই অংশটা এর কেটে বাদ চলে যাচ্ছে। ওকে, তাহলে এই ক্রোমোজোমটা কীরকম হয়ে গেল দেখো না, এই ক্রোমোজোমটা এর পরবর্তী প্রজন্মের মধ্যে যখন সঞ্চারিত হবে তখন আমরা দেখতে পাবো না এটা হয়ে গেছে এরকম। ঠিক আছে, তাহলে এই যে এই অংশের মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো সব কি হচ্ছে আমার বাদ হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে কি বলছি আমি ডিলিশন। এরকমভাবে ডিলিশন, অ্যাডিশন, ইনসার্শন, ইনভার্শন অনেক ধরনের মিউটেশন হয়। পরবর্তীকালে গিয়ে এই ক্লাস 12-এ গিয়ে তোমরা এই জিনিসগুলো পাবে। ওকে, এখন ওইগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, শুধু মিউটেশন কাকে বলে জেনে নাও, যার কারণ যেটা একটা প্রকরণের কারণ হিসেবে আমরা ধরি। ওকে, মিউটেশন কি না এটি একটি প্রকরণের কারণ। ক্লিয়ার? পরিবর্তন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। নেক্সট, মিউটেশনের পর কোন পার্টে রয়েছে দেখে নি না, মিউটেশনের পরে আমরা চলে আসবো মেন্ডেলের মটর গাছের উপর পরীক্ষা। এবার মেন্ডেলের মটর গাছের উপর পরীক্ষার আগে আমরা কয়েকটা জিনিস একটু আলোচনা করে নেব। এক শঙ্কর জনন কাকে, প্রথমে আমরা দেখবো শঙ্করায়ণ কাকে বলে। ওকে, শঙ্করায়ণ কাকে বলে সেটা দেখবো, তারপর দেখবো যেটা সেটা হচ্ছে কি বিশুদ্ধ ও শঙ্কর কাকে বলে, জনিত্রী কাকে বলে, অপত্য কাকে বলে, এই ভাষাগুলো সম্পর্কে আগে আমরা দেখবো। ঠিক আছে, প্রথম কি বললাম
শঙ্করায়ণ। ঠিক আছে, শঙ্করায়ণ মানে হচ্ছে যখন দেখবো যে কি না দুটি জীবের মধ্যে সাধারণভাবে চারিত্রিক বিপরীত বৈশিষ্ট্যের তাদের মধ্যে মিলনকে বলবো কি আমরা না শঙ্করায়ণ, মানে দুটো বিপরীত চরিত্র যুক্ত বৈশিষ্ট্যের মিলনকে বলবো কি আমরা শঙ্করায়ণ। ক্লিয়ার? তাহলে লিখে ফেলা যাক ডেফিনেশন। দুটি চারিত্রিক বৈশিষ্ট্যের মিলন, একে কি বলছি আমরা শঙ্করায়ণ। ওকে, এই শঙ্করায়ণের মধ্যে এবার এখান থেকে এরপরে কি দেখবো, বিশুদ্ধ জীব ও শঙ্কর জীব কাকে বলবো না, দুটি সম ও অবমিশ্রিত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে যা তৈরি হয় তাকে বলা হয় না আমার বিশুদ্ধ জীব। ওকে, নেক্সট বিশুদ্ধ জীব। আর শঙ্কর জীব কি বলবো না, দুটি একই বৈশিষ্ট্য যুক্ত বা একই চারিত্রিক বৈশিষ্ট্য শঙ্করায়ণের ফলে সৃষ্ট জীব, যেমন 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 আমরা দেখব কি না ক্যাপিটালটি আচ্ছা আসবো, এই ক্যাপিটালটি কি জিনিস, আচ্ছা প্রথমে ক্যাপিটালটি বাদ দিয়ে দেখো, ক্যাপিটাল এ আগে আমরা করেছি, এর সঙ্গে যদি ক্যাপিটাল এর শঙ্করায়ণ করা হয় তাহলে কি দেখতে পাবো না এদের অপত্যর মধ্যে রয়েছে আমার ক্যাপিটাল এ, তাহলে এটা হয়ে গেল কি আমার কাছে বিশুদ্ধ। ওকে, আর শঙ্কর জীব কাকে বলবো না, দুটি বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে শঙ্করায়ণ করা হলে তাদের যে অপত্যের সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলছি কি না শঙ্কর। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, দুটি বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে শঙ্করায়ণ। ক্লিয়ার? যেমন এর ক্ষেত্রে কি দেখব, ক্যাপিটাল এ তার সঙ্গে স্মল এ এদের মধ্যে থেকে তৈরি হচ্ছে কি ক্যাপিটাল এ স্মল এ, এ হচ্ছে কি আমার না শঙ্কর। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট দেখব কি, নেক্সট দেখব আমার অপত্য জনু আর জনিত্রী জনু কাকে বলে, মানে প্যারেন্টাল জেনারেশন আর ফিলিয়াল জেনারেশন বা জনিত্রী জনু কাকে বলে না, ওই যে ক্রসিংসটা করেছি বা এই যে শঙ্করায়ণটা আমি দেখিয়েছি এর মধ্যে, দাঁড়াও অপত্য জনু আর এর উপরে লিখছি আমি জনিত্রী জনু। ক্লিয়ার? দেখো না এই ক্যাপিটাল এ আর এই স্মল এ এরা দুজন কি আমার কাছে পি, মানে হচ্ছে প্যারেন্টস, পিতামাতা, এদের দুজন আর যৌনজননের ফলে কি তৈরি হবে বা যৌনজননের একক আমরা কাকে বলি না গ্যামেটকে, তাহলে এদের থেকে আমি ফার্স্টে কি তৈরি করব না গ্যামেট তৈরি হলো না এর থেকে আমার তৈরি হলো ক্যাপিটাল এ একটা গ্যামেট আর এর থেকে আমার তৈরি হলো স্মল এ একটা গ্যামেট। ঠিক আছে, ওকে, এই গ্যামেট এবার যৌনজনের সময় কি হবে না মিশ্রণ ঘটবে, ঘটালাম ক্যাপিটাল এ স্মল এ, এ হচ্ছে কি আমার অপত্য জনু বা একে আমি কি নাম দিলাম না এফ
1, F1 মানে ফিলিয়াল 1, ফিলিয়াল 1, এর পরে যদি আমি আরো নিয়ে যাই তাহলে কি দেখব না F2, F3 এইভাবে পর 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 আমার যাবে, ক্লিয়ার? তাহলে জনিত্রী জনু আপাত্ত জনু সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হলো, ওকে? এক সংকরায়ন আর দ্বি সংকরায়ন এবারে আমরা একটু দেখব, এক সংকরায়ন আর দ্বি সংকরায়ন কাকে বলে? এক সংকর জনন মানে হচ্ছে যখন আমি এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ে সংকরায়ন করাবো তখন তাকে আমি কি বলবো, এক সংকর জনন। আর দ্বি সংকর জনন ঠিক ওই এক জোড়ার জায়গায় যখন আমি দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ে সংকরায়ন করাবো তাকে আমি বলবো দ্বি সংকর জনন। সহজ জিনিস, একবারই বুঝতে পারছো? এক সংকরে কি করব, এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য, যেমন ধরে নাও আমি ধরে নিলাম না ক্যাপিটালে হচ্ছে আমার কি চারিত্রিক বৈশিষ্ট্য নেওয়া যায়, ক্যাপিটাল এ ফর বাদ দাও ক্যাপিটাল টি দিয়ে আমরা করেছি ওটা দিয়েই করি, ক্যাপিটাল টি হচ্ছে আমার লম্বা, লম্বা মটর গাছ, স্মল টি বেটে, ঠিক আছে? এরা কি একটাই চারিত্রিক বৈশিষ্ট্য কি দেখায় না উচ্চতা, ক্লিয়ার? বোঝা গেল? বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য এক জোড়া কি দেখাচ্ছে, একটাই বৈশিষ্ট্য তার এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য, ক্লিয়ার? ওকে, এদের মধ্যে যখন আমি সংকরায়ন করছি কিরকম, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, কেন দুটো লিখছি না তার কারণ আমার এরা হোমোজাইগাস কন্ডিশনের মধ্যে আছে, অ্যালিল আমার কতগুলো হবে, দুটো হবে। আচ্ছা, এরকম করে না লিখে যদি আরো ডিটেইলসে দেখাই আমি, এখানে কি রয়েছে ক্যাপিটাল টি, এখানে কি রয়েছে ক্যাপিটাল টি, ওকে? এর সঙ্গে এর সংকরায়ন করছি, এখানে কি রয়েছে স্মল টি, এখানে কি রয়েছে আমার স্মল টি, ওকে? এক জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েছি তো একদম, তাহলে এদের মধ্যে থেকে এটা কি হয়ে গেল আমার কাছে পি, মানে জনিত্রী জনু। অপত্য জনুতে কি লিখবো, এফ ওয়ান, এফ ওয়ানে আমি কি দেখতে পাবো না এর থেকে একটা আসছে, এর থেকে একটা আসছে, ওকে? তাহলে কি হয়ে গেল, এইদিকে লিখবো কি ক্যাপিটাল টি, এদিকে লিখছি আমি স্মল টি, ওকে? তাহলে এইটা হলো কি এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে যখন আমরা সংকরায়ন করছি তখন তাকে আমরা বলছি কি এক সংকর জনন, ক্লিয়ার? এবার দ্বি সংকর জননে কি করব, আমার দু জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিচ্ছি, যেমন ধরো না উচ্চতা নিয়ে নিলাম, আবার উচ্চতার মধ্যে কি পেয়েছি ক্যাপিটাল টি লম্বা, স্মল টি খর্ব বা বেটে, এর সঙ্গে আর একটা চারিত্রিক বৈশিষ্ট্য আমি নিয়ে নিলাম ধরে নাও ফলের রং, ঠিক আছে? বা বলতে পারো বীজের আকৃতি, ঠিক আছে? বীজের আকৃতি কি রকম হয়, বীজের আকৃতি কেমন হতে পারে না? বীজের আকৃতি দুটো হয়, একটা হচ্ছে ক্যাপিটাল আর মানে হচ্ছে গোল, আর স্মল আর মানে হচ্ছে আমার কুঞ্চিত। এই যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে যেগুলো মেন্ডেল আমার পছন্দ করেছিল, এরকম সাত জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো, ঠিক আছে? এখানে কি করলাম, আমি দুটো চারিত্রিক বৈশিষ্ট্য নিলাম বা দু জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য নিলাম, ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক কিরকম হবে গল্পটা। এর সঙ্গে
এরকম হয়ে রয়েছে। লিখব কি, এটা হচ্ছে আমার ক্যাপিটাল টি, আর এ কি আমার ক্যাপিটাল টি, এ কি স্মল টি, স্মল টি, এর মধ্যে কি দেখলাম ক্যাপিটাল আর, এর মধ্যেও আমার ক্যাপিটাল আর, এখানে লিখলাম আমি স্মল আর, স্মল আর। বোঝা গেল? দেখো দুটো ক্রোমোজোমের সেট নিয়েছি, এর ক্ষেত্রে কিন্তু একটা নিয়েছিলাম, ওকে। তাহলে এরা কি হচ্ছে আমার পি। পি এর পরে আমি এফ ওয়ান লিখব, এফ ওয়ান। এফ ওয়ানে আমি কি দেখতে পাবো দেখো, না ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি, এর যদি আমি সংকরায়ন করি তাহলে কি তৈরি হবে, ক্যাপিটাল টি এর থেকে একটা আসবে, স্মল টি এর থেকে একটা আসবে, যেটা এর ক্ষেত্রে হয়েছিল, ওকে। আর ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর, এটা যদি আমার আলাদা করি তাহলে কি দেখবো, ক্যাপিটাল আর এর থেকে একটা আসবে, স্মল আর এর থেকে একটা আসবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দেখো কিরম দেখতে হবে, দেখতে এটা এখানে কি লিখবো, একটা ক্যাপিটাল আর, অন্য দিকটা লিখলাম স্মল আর, স্মল আর। কারণ এই যে দুটো ক্রোমোজোমস রয়েছে, আমরা দেখব মেন্ডেলের সূত্রে রয়েছে না, এরা গ্যামেট তৈরির সময় পরস্পরের থেকে পৃথক হয়ে যায়, সেটাকে কি বলবো আমরা, ল অফ সেগ্রিগেশন, ওকে, বা স্বাধীন বন্টন সূত্র। ক্লিয়ার? বোঝা গেল? পৃথকীভবন সূত্র, ঠিক আছে, সরি। নেক্সট দেখবো কি, আর এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এই জায়গাটার মধ্যে দেখবো কি, না একটা আসছে আমার কাছে কি ক্যাপিটাল টি, আর একটা দিকে আসবে আমার কাছে স্মল টি। তাহলে এই যে চারিত্রিক বৈশিষ্ট্যটা পেলাম আমরা, কতগুলো না দুটো, দুজোড়া চারিত্রিক বৈশিষ্ট্য থেকে যখন আমরা নিচ্ছি তখন সেটাকে কি নাম দিচ্ছি আমরা, দ্বিসংকর জনন। ক্লিয়ার? নেক্সট আমরা যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে এই একসংকর আর দ্বিসংকর জননের ফলে আমরা এর মধ্যে দুটো জিনিসকে পেয়ে থাকি, তাকে বলা হয় কি, না একটা হচ্ছে আমার কাছে জিনোটাইপ, আর একটাকে বলবো আমরা ফিনোটাইপ। এই জিনোটাইপ আর ফিনোটাইপ নিয়ে এবার আমরা একটু আলোচনা করে নিই। না জিনোটাইপ হচ্ছে আমার কাছে জিনগত বৈশিষ্ট্য, ওকে। মানে ধরে নাও কোনো একটা ক্রোমোজোম, বা একে আমি বাইরে থেকে দেখে কি মনে হবে বলতো, এই যে ক্যাপিটাল টি স্মল টি যদি আমার হয় তাহলে এর ক্ষেত্রে আমি কি দেখবো, না গাছটা হচ্ছে আমার কাছে লম্বা। বাইরে থেকে দেখে আমি একে কি দেখতে পাচ্ছি, না গাছটা হচ্ছে আমার কাছে লম্বা গাছ। ক্লিয়ার? ওকে। কিন্তু এর যখন আমি ক্রোমোজোমগুলোকে দেখছি বা ক্রোমোজোমের অ্যারেঞ্জমেন্টটা দেখছি তখন আমি একে বুঝতে পারছি, এ কিন্তু আমার বিশুদ্ধ লম্বা নয়, এ কিন্তু আমার সংকর লম্বা। তাহলে এই যে ক্রোমোজোমের গঠনের ভিত্তিতে আমরা যখন একটা উদ্ভিদকে বিচার করি তখন তাকে আমরা কি বলবো, না তার জিনোটাইপ, ওকে। তাহলে কি বলবো, জিনোটাইপের ডেফিনেশনস হয়ে যাবে আমার কাছে যে জিনগত চরিত্রের উপর ভিত্তি করে যে ভাগ বা ভেদ, যে ভাগ লক্ষ্য করা যায়। আর ফিনোটাইপ কি হবে, না বাহ্যিক চরিত্রের উপর ভিত্তি করে ফিনোটাইপে কি লিখব, না বাহ্যিক চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাগ। ক্লিয়ার? ওকে। জিনোটাইপ আর ফিনোটাইপ আমি পেয়ে গেলাম। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট আমরা চলে আসবো যেটা, যে মেন্ডেল যে আমার সাত জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়েছিল সেই সাত জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য আমার কি কি ছিল। ক্লিয়ার?
এই সাত জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে সবার প্রথমেই দেখব কি না আমার বীজের আকার। বীজের আকার কি কি আমার না প্রকট বৈশিষ্ট্য হচ্ছে আমার কাছে গোলাকার, এটা কি আমার কাছে ডমিনেন্ট ক্যারেক্টার, মানে প্রকট, আর এ হচ্ছে আমার কাছে প্রচ্ছন্ন। এই উপরে লিখব কি আমি বীজের আকার, ঠিক আছে। বীজের আকারের মধ্যে আমি প্রকট বৈশিষ্ট্যের মধ্যে কি দেখতে পাচ্ছি না গোল, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে কি দেখতে পাচ্ছি না কুঞ্চিত। তার পরেরটাই রয়েছে দেখো আমার কাছে বীজের বর্ণ কালার, বীজের বর্ণ। বর্ণের মধ্যে প্রকটের মধ্যে দেখতে পাচ্ছি কি ইয়েলো বা হলুদ, আর প্রচ্ছন্নের মধ্যে দেখতে পাচ্ছি আমি সবুজ, ক্লিয়ার, গ্রিন। নেক্সট কি কালার অফ পডস, বা এটাকে আমি লিখব ফলের রং, বোঝা গেল? তা কি লিখব, পরিপক্ক ফলের রং, ফলের বর্ণ। ফলের বর্ণের মধ্যে দেখব কি প্রকট হচ্ছে আমার হলুদ, আর প্রচ্ছন্ন হচ্ছে আমার প্রকট হচ্ছে আমার সবুজ, আর প্রচ্ছন্ন হচ্ছে আমার হলুদ। এই দুটো আমার উল্টো উল্টো, বুঝতে পেরেছ? বীজের ক্ষেত্রে প্রকট হলুদ, ফলের ক্ষেত্রে প্রচ্ছন্ন হলুদ, ক্লিয়ার? বীজের ক্ষেত্রে প্রকট হলুদ, ফলের ক্ষেত্রে প্রচ্ছন্ন হলুদ, ক্লিয়ার? ওকে, শেপ অফ পড মানে ফলের আকৃতি বা ফলের আকার, কেমন ধরনের এর গঠন সেটা দেখব কি না প্রকট বৈশিষ্ট্য হচ্ছে আমার ফুল, মানে যেটা আমার পুরোটাই লম্বা বা সুটি আকৃতির, যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। আর যেখানে দেখব কি না প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে দেখব কি খণ্ডযুক্ত বা খাঁজ খাঁজ রয়েছে, এগুলো কি দেখতে পাবো না খাঁজ খাঁজ রয়েছে, ক্লিয়ার? প্ল্যান্ট হাইট, গাছের উচ্চতা, গাছের উচ্চতা কি ক্যাপিটাল টি স্মল টি, ছোটবেলা থেকে করে আসছি। ক্যাপিটাল টি কি না আমার প্রকট বৈশিষ্ট্য হচ্ছে লম্বা, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে আমার বেটে, ওকে। তারপর পজিশনস অফ ফ্লাওয়ার মানে ফুলের অবস্থান, ফুলের অবস্থানে দেখতে পাবো কি আমরা প্রকট বৈশিষ্ট্যটা কোথায় হচ্ছে না ফুলের অবস্থানে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে আমার কাক্ষিক, ঠিক আছে। ফুলের অবস্থান প্রকট বৈশিষ্ট্য কোথায় রয়েছে না কাক্ষিক। এবার কাক্ষিক কাকে বলবো না একটুখানি দেখিয়ে দিই তোমাদের। ফুলটা যদি আমার এইখান থেকে হয়, ঠিক আছে, এটাকে বলবো কি আমার না আমার কাক্ষিক। ওকে, আর ফুলটা যদি আমার একদম এই মাথার উপরে হয় তখন তাকে বলবো কি আমার না প্রান্তীয়। এরকম ভাবে ফুলটা হয়েছে, এটাকে কি বলবো আমি প্রান্তীয়, ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট কি রয়েছে, ফুলের রং, ফুলের রঙে দেখতে পাবো কি না দুটো, একটা হচ্ছে বেগুনি আর একটা হচ্ছে আমার সাদা। বেগুনিটা হচ্ছে কি আমার প্রকট বৈশিষ্ট্য, আর সাদাটা হচ্ছে আমার কাছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার মেন্ডেল এই যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা কথা বলছি, মেন্ডেল কি করেছিল, মেন্ডেল এই একজোড়া চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন করান, ওকে, তার নাম দেন কি আমার এক সংকর জনন। এবার মেন্ডেলের যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাটাতে আমরা আসব, ক্লিয়ার? মেন্ডেলের পরীক্ষাতে চলে আসা যাক। এইটাকে একটা হ্যাঁ নিলাম, দাঁড়ায়, মেন্ডেল যে পরীক্ষাটা করেছিল সেই পরীক্ষাটা দেখবো এবারে। প্রথমে মেন্ডেল আমরা জানি কি মটর গাছ কি না মটর গাছ হচ্ছে আমার উভলিঙ্গ উদ্ভিদ, তাই তো? এবার উভলিঙ্গ উদ্ভিদের মধ্যে আমি ইতর পরাগযোগ করাতে পারবো না, কারণ কি
না ইতর পরাগযোগ যদি আমি না করি তাহলে দুটি পৃথক পৃথক বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন করাতে পারবো না, একই বৈশিষ্ট্যের মধ্যে আমার সংকরায়ন হয়ে যাবে। তাহলে এই যে দুটি পৃথক বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন করানোর জন্য মেন্ডেল একটি পদ্ধতি করেছিল, সেই পদ্ধতিটার নাম হচ্ছে আমার ইম্যাসকুলেশন। তাহলে ইম্যাসকুলেশন কাকে বলে দেখো আগে। ইম্যাসকুলেশন হচ্ছে আমার, এর আগে সপুষ্পক উদ্ভিদের যৌন জননে আমরা কি পড়ে এসেছি দেখো, না একটা ফুলের চারটে স্তবক, তাই তো? কি বৃতি, বৃতির উপরে কি রাখবে দলমণ্ডল, দলমণ্ডলের পর কি থাকবে না পুংস্তবক, আর তার ভেতরে কে অবস্থান করবে না আমার স্ত্রী স্তবক। ঠিক আছে, এইটা হচ্ছে আমার একটা ফুলের গঠনের মধ্যে আমরা পড়ে এসেছি। বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রী স্তবক, ক্লিয়ার? এবার এই ইম্যাসকুলেশন যে পদ্ধতিটা সেটা হচ্ছে কি না, এর মধ্যে থেকে যখন এই পুংস্তবককে আমি বাদ দিয়ে দেবো বা পুংস্তবককে কেটে বাদ দেওয়া হবে, সেই পদ্ধতিটাকে বলা হবে ইম্যাসকুলেশন। মানে কি না, এর মধ্যে পুং যে অংশটা রয়েছে একটা উভলিঙ্গ ফুলের মধ্যে থেকে পুংস্তবককে বাদ দেওয়ার পদ্ধতির নাম হচ্ছে আমার ইম্যাসকুলেশন। বোঝা গেল? তাহলে কি লিখবো, উভলিঙ্গ ফুলের থেকে পুংস্তবক কে বাদ দেওয়ার পদ্ধতি, একে কি বলবো আমি ইম্যাসকুলেশন। কেমন করে করব না, এইখানে এই যে পুংস্তবক দুটো রয়েছে, পুংস্তবক দুটোকে যদি আমি এরকম করে কেটে দিই তাহলে কি হয়ে গেল আমার না এই যে পদ্ধতিটা, একে আমি কি বলছি না ইম্যাসকুলেশন। ইম্যাসকুলেশন করার পরে, ইম্যাসকুলেশন করার পরে মেন্ডেল কি করে না, একটা লম্বা মোটর গাছের সঙ্গে একটা খর্ব মোটর গাছের সংকরায়ন করান। প্যারেন্টাল কম্বিনেশন সংকরায়ন করাচ্ছেন। সংকরায়ন করানোর ফলে উনি দেখতে পান, উনি যা অবজার্ভ করেছিলেন আমরা সেইভাবেই দেখব, ঠিক আছে, যা যা উনি দেখেছিলেন আমরা সেইভাবেই দেখব। দেখতে পান যে এর প্রথম যে প্রজন্মটা হচ্ছে সেখানে যে মোটর গাছগুলো হচ্ছে তারা সবাই হচ্ছে কি আমার লম্বা, যতগুলো গাছ রয়েছে প্রত্যেকেই বেরোচ্ছে কি আমার লম্বা। প্রথমে এই জায়গাটা থেকে উনি বুঝতে পারেন যে যে এক জোড়া চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে কি ছিল, আমার লম্বা ছিল তার সঙ্গে বেটে ছিল, তাই তো? এক জোড়া চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে আমার একটি চারিত্রিক বৈশিষ্ট্যই শুধুমাত্র প্রকাশ পাচ্ছে, আর একটা চারিত্রিক বৈশিষ্ট্য কই, কোথায় গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না। এইখান থেকে উনি বুঝতে পারেন যে পরস্পর দুটি চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে একটি চারিত্রিক বৈশিষ্ট্য অপর একটি চারিত্রিক বৈশিষ্ট্যের উপর প্রকাশিত হয়, তাকে আমরা কি বলি প্রকট বৈশিষ্ট্য, আর অপর বৈশিষ্ট্যটাকে আমরা বলে থাকি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এইখান থেকেই তুমি দেখো পেয়ে গেলে কি না প্রকটতার সূত্র। প্রথমেই যে জায়গাটা থেকে আমি পেয়ে গেলাম কি না, লিখব আমি প্রকটতার সূত্র। প্রকটতার সূত্রটা তাহলে কি হয়ে গেল
না, একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশিত হয়, অপর চারিত্রিক বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় না। যে চারিত্রিক বৈশিষ্ট্যটি প্রকাশিত হচ্ছে তাকে বলবো আমরা প্রকট বৈশিষ্ট্য, আর যে প্রকাশিত হচ্ছে না তাকে বলবো আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ক্লিয়ার? ওকে, তাহলে ফার্স্ট এই জায়গা থেকে পেয়ে গেলাম আমরা প্রকটতা সূত্র। নেক্সট কি অবজার্ভ করছেন দেখি। নেক্সট, এই যে উদ্ভিদটা রয়েছে এর উনি সেলফিং করাচ্ছেন বা সেলফ ক্রসিং করাচ্ছেন, মানে এই ফুলের সঙ্গে এই ফুলের যদি সংকরায়ন করেন, মানে একই উদ্ভিদের সঙ্গেই করাচ্ছে, ঠিক আছে, একই উদ্ভিদের সঙ্গে সংকরায়ন করানোর ফলে উনি দেখতে পাচ্ছেন কি না, এর থেকে যে অপত্যটা সৃষ্টি হচ্ছে সেই অপত্যটা কীরকম হচ্ছে দেখো, একটা হচ্ছে এরকম লম্বা, আবার একটা পাচ্ছেন উনি এরকম লম্বা, আরও একটা পাচ্ছেন উনি এরকম লম্বা, কিন্তু হঠাৎ করে মাঝখান থেকে একটা পেয়ে যাচ্ছেন কি এরকম খর্ব। ক্লিয়ার? তিনটে উদ্ভিদকে উনি লম্বা দেখতে পাচ্ছেন আর একটা উদ্ভিদকে উনি খর্ব দেখতে পাচ্ছেন বাইরে থেকে, এখনো পর্যন্ত কিন্তু যা দেখছি আমি বাইরে থেকে, জিন নিয়ে আমি এখনো কাজকর্ম করিনি। তাহলে একে কি লিখবো আমি, F2 প্রজন্ম। ক্লিয়ার? F2 প্রজন্মের মধ্যে উনি এটা দেখতে পাচ্ছেন। ওকে, দেখতে পেয়ে উনি কি বললেন না, এইখানে আবার এই যে খর্ব বৈশিষ্ট্যটা চলে এলো, তার মানে এরা যখন গ্যামেট তৈরি করছিল তখন এই যে চারিত্রিক বৈশিষ্ট্যটা ছিল এই চারিত্রিক বৈশিষ্ট্যটা এদের মধ্যে আবার সঞ্চারিত হয়ে এর প্রকাশ ঘটাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেই চারিত্রিক বৈশিষ্ট্যটা আমার কোনো না কোনোভাবে থেকে গেছে এই উদ্ভিদের মধ্যে। এই যে সূত্রটার নাম উনি দিয়ে দেন কি না, ল অফ সেগ্রিগেশন বা পৃথকীভবন সূত্র। বলেন যে গ্যামেট তৈরির সময় বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। ক্লিয়ার? কি বললাম, পৃথকীভবন সূত্র। গ্যামেট তৈরির সময় বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্য পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। তার মানে পৃথকীভবন সূত্রের যদি আমি একটা সাধারণ ছবি এঁকে দেখাতে চাই তাহলে কেমন দেখাবো না, এটা ধরে নাও আমার কাছে একটা ক্রোমোজোম ছিল, এই ক্রোমোজোমের এই পাশে আমার কি ছিল ক্যাপিটাল টি, এই পাশে ছিল আমার স্মল টি, এরা যখন আমার গ্যামেট তৈরি করবে তখন এদিকে একটা চলে এলো, এদিকে লিখবো ক্যাপিটাল টি, আর পৃথক হয়ে যাচ্ছে দুটো গ্যামেট, আমার গ্যামেট তৈরির সময় আলাদা হয়ে যাচ্ছে। দেখো স্মল টি, এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট, বোঝা গেল, গ্যামেট তৈরি করে ফেললো। এবার গ্যামেট তৈরি তো করলো, গ্যামেট তৈরি করার পর এ আবার এখানে প্রকাশিত হচ্ছে কি করে না, এ যখন প্রকাশিত হচ্ছে সেইখান থেকে আসছে আমার আর একটা সূত্র, সেটা হচ্ছে কি আমার স্বাধীন সঞ্চারণ সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, বা ওই সূত্রটাকে আমি আরও ভালো করে বলতে পারি না, যখন দ্বিশঙ্কর জনন করেছিলেন ওই ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট আমার ওইখানে গিয়ে কাজে লেগেছিল, ঠিক আছে, বা স্বাধীন সঞ্চার সূত্রটা আমার ওইখান থেকে এসেছিল। ক্লিয়ার? এবার উনি এই যে জিনিসটা দেখলেন এই জিনিসটা দেখে উনি কি বললেন না, এইখানে যে তিনটে গাছ রয়েছে এই তিনটে গাছ কি আমার না লম্বা, আর একটা গাছ কি আমার বেটে, মানে প্যারেন্টাল জেনারেশনের চারিত্রিক বৈশিষ্ট্য F2 জেনারেশনে গিয়ে আবার দেখাচ্ছে। ক্লিয়ার? এর থেকে উনি বুঝতে পারেন যে এই যে চারিত্রিক বৈশিষ্ট্য কখনো সংমিশ্রণ বা ব্লেন্ডিং হয় না, মিশ্রিত হয়ে যায় না, তারা পৃথক পৃথকভাবে অবস্থান করতে পারে। এবার এই যে উদ্ভিদটা রয়েছে এদের মধ্যে আমি সংকরায়ন করে দেখব, ঠিক আছে, এদের মধ্যে যদি আমি সংকরায়ন করে দেখি তাহলে দেখতে পাচ্ছি না, এদের মধ্যে একটা উদ্ভিদ যেটা রয়েছে সে সংকরায়ন করলে আমার শুধুমাত্র লম্বা গাছই তৈরি করছে, ঠিক আছে, ধরে নাও এর সঙ্গে এর আমি সংকরায়ন করালাম, তাহলে এর যে অপত্যগুলোকে পাবো তারা শুধুমাত্র লম্বা গাছই তৈরি করতে পারবে বা তৈরি করছে, এদের আমি সংকরায়ন করালাম, এর সংকরায়ন করানোর পর দেখতে পাচ্ছি কি এদের যে অপত্যগুলো পাওয়া যাচ্ছে তারা দু রকমের গাছ দেখাচ্ছে, ঠিক আছে, আর এর সংকরায়ন করলেও আমি এক ধরনের গাছই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে খর্ব। তখন উনি ভাবলেন যে এর সঙ্গে এর নিশ্চয়ই কিছু পার্থক্য আছে, এর সঙ্গে এর নিশ্চয়ই কিছু পার্থক্য আছে, কী পার্থক্য আছে এবার দেখা যাক না, কী পার্থক্য আছে সেটা বুঝতে বোঝার জন্য কী করলেন, উনি আর একটা ক্রসিং করালেন,
সেই ক্রসিংটার নাম হচ্ছে আমার টেস্ট ক্রস। এবার এই টেস্ট ক্রসটা কি জিনিস, টেস্ট ক্রস আর ব্যাক ক্রস নিয়ে আমরা এবার একটু আলোচনা করব। তার আগে একটুখানি বলে দিই না, উনি এইটা দেখে বুঝতে পারলেন কি না এদের ফিনোটাইপ হচ্ছে আমার, বা ফিনোটাইপ অনুপাত হচ্ছে আমার 3:1, মানে তিনটে লম্বা একটা খর্ব। ঠিক আছে, তাহলে কি লিখবো আমি এখানে, ফিনোটাইপ অনুপাত, অনুপাত কত, 3:1, মানে তিনটে লম্ব লম্বা একটা খর্ব, এই আমি দেখতে পাচ্ছি। নেক্সট পয়েন্টে কি দেখতে পাচ্ছি না, এই যে গাছ তিনটে রয়েছে এর মধ্যে থেকে আমরা কি পেয়েছিলাম না, একটা লম্বা গাছ তার মধ্যে যদি আমি স্বপরাগযোগ করি তাহলে দেখতে পাচ্ছি সে আমার দু ধরনের উদ্ভিদ দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে একে আমার বুঝবো কি করে যে এটা আমার বিশুদ্ধ নাকি সংকর? আমি বাইরে থেকে তো দেখে বুঝতে পারছি এটা লম্বা, এবার বিশুদ্ধ লম্বা নাকি সংকর লম্বা সেটা আমরা জানি না। সেই যে জানার জন্য যে পদ্ধতিটা আমাদের করতে হয় তাকে কি বলা হয় না, টেস্ট ক্রস। কি বলা হয়? টেস্ট ক্রস। এর টেস্ট হচ্ছে এবারে কি করব, টেস্ট ক্রস মানে হচ্ছে যখন কোনো একটা উদ্ভিদ যার আমি জিনোটাইপ জানি না, কোনো একটা উদ্ভিদ যার আমি জিনোটাইপ জানি না, সেই উদ্ভিদের সঙ্গে যদি আমি আমার পিতৃজনুর, ঠিক আছে, প্যারেন্টাল জেনারেশনের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সঙ্গে সংকরায়ন করাই তাকে বলবো আমি টেস্ট ক্রস। তাহলে কি বললাম, জিনো টাইপ জানার জন্য যদি প্যারেন্টাল জেনারেশন বা পিতৃ জনুর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সঙ্গে করা সংকরায়ন করা হয় তাকে কি বলবো আমি, টেস্ট ক্রস। ক্লিয়ার? এরই রিলেটেড আর একটা ওয়ার্ড আসে, সেটা হচ্ছে আমার ব্যাক ক্রস। ব্যাক ক্রস হচ্ছে যখন প্যারেন্টাল জেনারেশনের যে কারোর সঙ্গে যখন আমি ক্রসিং করাবো তখন আমি তাকে বলবো ব্যাক ক্রস। ঠিক আছে, ব্যাক ক্রস মানে সেটা শুধুমাত্র প্রচ্ছন্ন হবে না, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে, এ হবে আমার কি না, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। টেস্ট ক্রস হচ্ছে শুধু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সঙ্গে, ব্যাক ক্রস হচ্ছে যে কোনো প্যারেন্টাল কম্বিনেশনের সঙ্গে। তাহলে এখান থেকে যদি আমি একটুখানি ডিনোট করে দিতে চাই তাহলে কি দেখাবো না, এই উদ্ভিদটা এর জিনোটাইপ জানার জন্য আমরা এর সঙ্গে যদি সংকরায়ন করি বা আর তার সঙ্গে যদি এর সঙ্গে সংকরায়ন করি তাহলে এটাকে কি বলবো আমি না, ব্যাক ক্রস। আর যদি শুধুমাত্র এই যে সংকরায়নটা আমি দেখিয়েছি এর সঙ্গে যদি সংকরায়ন করানো হয় একে আমি কি বলবো না, টেস্ট ক্রস। বোঝা গেল? এর সঙ্গে যখন আমি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সংকরায়ন করাচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে টেস্ট ক্রস, এর সঙ্গে যখন আমি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা প্রকট বৈশিষ্ট্য যে কোনো কারোর সংকরায়ন করাচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে আমার কাছে ব্যাক ক্রস। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, নেক্সট আমি চলে আসবো কিসে না, এই টেস্ট ক্রসের রেজাল্ট কী হবে আমরা দেখে নিই না, এর জিনোটাইপ আমরা কেমন করে জানতে পারবো, সংকরায়ন করি কার সঙ্গে করব না, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সংকরায়ন করলাম, করার ফলে যদি আমার দুটো রেজাল্ট আসতে পারে, দুটো রেজাল্ট আমার কাছে আসতে পারে, যদি ওই উদ্ভিদরা, যদি এই উদ্ভিদরা আমার বিশুদ্ধ হয়, বিশুদ্ধ হয় তাহলে কি দেখতে পাবো না, F1 জেনারেশনে, F1 প্রজন্মে সব উদ্ভিদগুলি, সব উদ্ভিদগুলি
আমার কি হবে না এর চারিত্রিক বৈশিষ্ট্যই দেখাবে, ওর চারিত্রিক বৈশিষ্ট্যই দেখাবে, মানে সব উদ্ভিদগুলো আমার কি হবে না লম্বা হবে, সব উদ্ভিদগুলি লম্বা হবে। করে দেখে নাও, কোনো জিনিসটা মুখের কথা হয় না, করে দেখে নাও। ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি বিশুদ্ধ ধরে নিয়েছি, ক্রস করাবো স্মল টি, স্মল টির সঙ্গে যতবারই ক্রসিং করাও না কেন এটাই আসবে। ক্লিয়ার, বোঝা গেল? ওকে, তাহলে কি লিখবো? বিশুদ্ধ হলে এখানে কি দেখবো আমি? 100% টল, কোথায়? F1। নেক্সট কন্ডিশনে চলে এসো, যদি এটা আমার সংকর হয়, সংকর হয় কি দেখবো? F1 প্রজন্মে 50% লম্বা ও 50% খর্ব হয়। চলো টেস্ট করে দেখব। ক্যাপিটাল টি স্মল টি সংকর নিয়েছি, এর সঙ্গে স্মল টি স্মল টি, এ তো আমার কনস্ট্যান্ট। এখান থেকে কী কী গ্যামেট তৈরি হবে? দুটো গ্যামেট তৈরি হবে, একটা তৈরি হবে আমার ক্যাপিটাল টি আর একটা তৈরি হবে আমার স্মল টি। এর থেকে আমার কী গ্যামেট তৈরি হবে? এর থেকে আমার শুধুমাত্র স্মল টি তৈরি হবে। এবার এই শুধুমাত্র স্মল টি কেন করলাম না, এরা হচ্ছে আমার হোমোজাইগাস কন্ডিশন, পড়িয়েছি হোমোজাইগাস। হোমোজাইগাস কন্ডিশন থাকলে আমার একটা গ্যামেট তৈরি হবে, মানে এক ধরনের গ্যামেট তৈরি হবে, একটা নয় এক ধরনের গ্যামেট তৈরি হবে। হেটারোজাইগাস কন্ডিশনে দু ধরনের গ্যামেট তৈরি হয়। ক্লিয়ার, ঢুকে গেল মাথায়? এরকম হলে এবার কি দেখেছি না, এর সঙ্গে একবার এর ক্রসিং হবে, আবার এর সঙ্গে একবার এর ক্রসিং হলো। ওকে, তাহলে কি পাবো? ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, এর মধ্যে তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমার কাছে? লম্বা, আর এটা হয়ে যাচ্ছে আমার কাছে খর্ব। তাহলে 50% লম্বা, 50% খর্ব হচ্ছে? হচ্ছে। তাহলে এফ যদি সংকর হয় তাহলে আমার 1:1 অনুপাত দেখা যায়। ক্লিয়ার, বোঝা গেল? ওকে, নেক্সট চলে আসো আমার দ্বি সংকর জননে। এবার দ্বি সংকর জননে অলরেডি আমি তোমাদের কাছে আলোচনা করেছি, চলো আর একবারও বলে দেওয়া যাক না। দ্বি সংকর জননে আমরা যেটা দেখব, দুটো চারিত্রিক বৈশিষ্ট্য নেব, দুটো চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে পুরো আমরা একটা সংকরায়ন করে দেখব। আচ্ছা, তাহলে আগে ওইটাতে কমপ্লিট করে আসি, দাঁড়ো একটা জায়গা আমি ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। তাহলে কি দেখতে পাচ্ছি? এই যে উদ্ভিদ দুটো রয়েছে, এর জিনোটাইপ অনুপাত যদি আমরা দেখি তাহলে দেখব কি, বিশুদ্ধ লম্বা কতগুলো রয়েছে? একটা বিশুদ্ধ লম্বা, দুটো কি আমার সংকর লম্বা, আবার একটা হচ্ছে আমার বিশুদ্ধ খর্ব। তাহলে এটাকে কি বলবো আমি? জিনোটাইপ অনুপাত। জিনোটাইপ অনুপাত আমি এক সংকর জননের ক্ষেত্রে কি দেখতে পাবো? 1:2:1। তাহলে 1 কিসের জন্য? বিশুদ্ধ লম্বার জন্য। 2 কিসের জন্য? সংকর লম্বার জন্য। আর এই 1টা হচ্ছে আমার বিশুদ্ধ খর্বর জন্য। ক্লিয়ার? ওকে, নেক্সট চলে আসবো কি, দ্বি সংকর জনন। দ্বি সংকর জননের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দুটো চারিত্রিক বৈশিষ্ট্যকে নেব। এবারে দুটো চারিত্রিক বৈশিষ্ট্য কি কি নেওয়া যায়, চলো ওইটাই নেব যেটা নিয়েছিলাম, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, তার সঙ্গে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। এদিকে কি লিখবো? স্মল টি স্মল টি, স্মল আর স্মল আর। ওকে, এটা কি আমার? দাঁড়াও, এটা হচ্ছে আমার কাছে লম্বা ও গোল বীজযুক্ত উদ্ভিদ, আর এটা হচ্ছে আমার কাছে কি? খর্ব ও কুঞ্চিত বীজযুক্ত উদ্ভিদ। মনে রাখবো কেমন করে? এ পাশে লিখে ফেলবো, ক্যাপিটাল টি লম্বা, স্মল টি খর্ব, ক্যাপিটাল আর গোল, স্মল আর কুঞ্চিত।
বোঝা গেল, লিখে ফেললাম। এরপরে আমি বাকি কাজটা করব। এটা কি হচ্ছে আমার কাছে, প্যারেন্টস, এদের মধ্যে আমি সংকরায়ন করলাম, প্যারেন্টাল কম্বিনেশন, এফ ওয়ান জেনারেশন, প্রথম ফিলিয়াল ওয়ান। আচ্ছা, ফিলিয়াল ওয়ানে আসার আগে গ্যামেট তৈরি করব। গ্যামেটে আমরা কি দেখব দেখি, গ্যামেট, গ্যামেট বানাবো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, দুটোই আমার কি রয়েছে, আমার হোমোজাইগাস কন্ডিশন। কি বলেছি, হোমোজাইগাস কন্ডিশন হলে এক ধরনের গ্যামেট তৈরি হয়, ঠিক আছে, হোমোজাইগাস কন্ডিশন হলে এক ধরনের গ্যামেট তৈরি হয়, ক্যাপিটাল আর হোমোজাইগাস কন্ডিশন, তাই তো। তাহলে কী লিখবো, গ্যামেটে দেখতে পাবো ক্যাপিটাল টি আর তার সঙ্গে ক্যাপিটাল আর, একটা কন্ডিশন পেয়ে গেলাম। সেম ওই দিকে দেখবো স্মল টি স্মল আর, কোনো ডাউট, এই দুটো আমার কাছে গ্যামেট পাচ্ছি। এরকম গ্যামেট আমার কাছে দুটো দুটো করে তৈরি হবে, ঠিক আছে, এরকম গ্যামেট আমার কাছে দুটো দুটো করে তৈরি হবে। হলো, আমি সহজ করার জন্য একটা করে গ্যামেটকে নিয়ে দেখাচ্ছি তোমাদের, ক্লিয়ার। এরপর কী করব, এফ ওয়ান ফিলিয়াল ওয়ান জেনারেশন, ফিলিয়াল ওয়ান জেনারেশনে কী হবে, এই যে গ্যামেট দুটো রয়েছে এদের মধ্যে সংকরায়ন হলো, দিয়ে দেখতে পাবো একটা বের হলো ক্যাপিটাল টি, একটা লিখলাম স্মল টি, একটা বেরোলো ক্যাপিটাল আর, একটা বেরোলো স্মল আর, ক্লিয়ার হয়েছে, পাওয়া গেছে। নেক্সট, এবার আমি একে কি করছি, সেলফিং করছি, মানে সেলফ ক্রসিং, স্বনিষেক ঘটাচ্ছি, স্বনিষেক ঘটাচ্ছি। স্বনিষেক ঘটালে এর থেকে কি কি গ্যামেট হবে, এবার দেখো এর থেকে কি কি গ্যামেট আমরা পেতে পারি, লেখো গ্যামেট। প্রথমেই দেখো ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি দুটো আলাদা আলাদা টাইপ, তার মানে এখান থেকে আমরা দুটো ধরনের গ্যামেট দেখতে পাবো, ক্যাপিটাল আর স্মল আর আরও দুটো আলাদা আলাদা টাইপ, এখান থেকে আমরা দুটো ধরনের গ্যামেট দেখতে পাবো, তার মানে দুটো ধরন প্লাস দুটো ধরন, মানে টোটাল চার ধরনের গ্যামেট আমার এখানে তৈরি হচ্ছে, ক্লিয়ার। কেমন করে বার করব, না এখান থেকে দু ধরনের, এখান থেকে দু ধরনের, টোটাল চার ধরনের গ্যামেট আমি দেখতে পাচ্ছি। চলো লিখে ফেলা যাক কী কী ধরনের দেখতে পাবো দেখি। একটা দেখবো ক্যাপিটাল টি ক্যাপিটাল আর, এক ধরনের হয়ে গেল। তারপরে দেখব আবার ক্যাপিটাল টি স্মল আর, কোনো অসুবিধা আছে না? তারপরে স্মল টি ক্যাপিটাল আর হলো, আরেকটা দেখব স্মল টি স্মল আর, পৃথকীভবন সূত্র ফলো হচ্ছে, হচ্ছে। তাহলে এখানে কি লিখবো, না এইখানে যে সূত্রটা ফলো হচ্ছে সেটা কি আমার পৃথকীভবন সূত্র, পৃথকীভবন সূত্র হওয়ার জন্যই আমার গ্যামেটগুলো পরস্পরের থেকে পৃথক হয়ে যাচ্ছে, গ্যামেট তৈরির সময় কি হচ্ছে, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো পৃথক হয়ে যাচ্ছে, ক্লিয়ার, বোঝা গেল। নেক্সট, গ্যামেট তো তৈরি করে ফেললাম, এবার কি করতে হবে আমাকে, এফ টু প্রজন্মটা তৈরি করতে হবে। এবার এফ টু প্রজন্ম তৈরি করতে গেলে আমার এখানে মাথা খারাপ হয়ে যাবে, কেন না, এইটুকু জায়গার মধ্যে আমি এদের সেলফিং করাতে পারবো না, বা এদের নিষেক আমি সম্পন্ন করতে পারবো না। তাহলে কি করতে হবে, এর জন্য আমাকে একটা বক্স বা একটা বোর্ড বানাতে হবে, যেটার নাম কি চেকার বোর্ড, ক্লিয়ার, যেটার নাম কি আমার কাছে চেকার বোর্ড। সেই চেকার বোর্ডটা এবার আমি তোমাদেরকে বানিয়ে দেখাই, ক্লিয়ার। এর মধ্যে কতগুলো গ্যামেট তৈরি হয়েছে, চারটে গ্যামেট তৈরি হয়েছে। তাহলে আমি কি করব, আমি করব একটা দাগ, দুটো, তিনটে, চারটে, চারটে গ্যামেটের জন্য চারটে আলাদা আলাদা ঘর করলাম। এবার এদিক থেকে একটা ঘর, দাঁড়া ব্যাকে ব্যাকা হচ্ছে, দু নম্বর, তিন নম্বর, চার নম্বর, চারটে আলাদা আলাদা গ্যামেটের জন্য চারটে আলাদা আলাদা ঘর আমি করে নিয়েছি। কি কি গ্যামেট রয়েছে দেখো, প্রথম
ক্যাপিটাল টি ক্যাপিটাল আর লিখে ভালো। আচ্ছা ওইদিকে আর একটা ঘর আমাকে একটু বাড়াতে হবে, নইলে এক দুই তিন চার, এদিকে হচ্ছে এক দুই তিন, তাহলে এদিকে আর একটা ঘর আমি করে নিই। ঠিক আছে চলো দেখো, ফার্স্ট হচ্ছে আমার কাছে কি ক্যাপিটাল টি ক্যাপিটাল আর, কোনো অসুবিধা আছে? নেই, দুদিকে লিখবো ক্যাপিটাল টি। আচ্ছা ওইদিকে তো ক্যাপিটাল আরটা আগে লিখে দিই, হলুদ দিয়ে সিলেক্ট করা আছে ক্যাপিটাল টি। ওকে বোঝা গেল, ক্লিয়ার? নেক্সট কি আছে আমার, নেক্সট দেখবো হচ্ছে ক্যাপিটাল টি স্মল আর, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি দুদিকে লিখে নিলাম, এবার স্মল আর। ওকে তারপরে কি স্মল টি ক্যাপিটাল আর লিখে ভালো, স্মল টি স্মল টি ক্যাপিটাল আর, এদিকে ক্যাপিটাল আর করে দিলাম। আর একটা কী রয়েছে আমার কাছে, স্মল টি স্মল আর, স্মল টি স্মল আর। ওকে বোঝা গেল? এবারে এই যে বক্সটা ফাঁকা রয়েছে একে আমি এরকম করে দাগ টানবো, আলাদা আলাদা করে ভাগ করলাম। এই উপরের দিকে দেখালাম মেল, এদিকটা দেখিয়ে দিলাম ফিমেল, কারণ স্বনিষেক করছি একই ধরনের গ্যামেট আমার দুদিকেই তৈরি হবে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট আমি এবার কি করব, না এইটা হচ্ছে বক্স নাম্বার ওয়ান, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, কী করবো ওয়ানের সঙ্গে ওয়ানের ক্রসিং করব। ঠিক আছে ফার্স্ট কী করছি, ওয়ান ক্রস ওয়ান। ওকে তাহলে এর সঙ্গে এর ক্রসিং হবে, এরকমভাবে ষোলোটা ক্রসিং আমি তৈরি করতে পারবো। ক্লিয়ার? ওয়ান ক্রস ওয়ান, ওয়ান ক্রস টু, ওয়ান ক্রস থ্রি, ওয়ান ক্রস ফোর একবার হয়ে গেল, তারপর টু ক্রস ওয়ান, টু ক্রস টু, টু ক্রস থ্রি, টু ক্রস ফোর, এরকমভাবে আর একটা হয়ে গেল, দিয়ে আমি ষোলোটা ক্রসিং আমি তৈরি করতে পারবো। তাহলে ক্রসিং করলে কি দেখতে পাবো, এখানে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল আর স্মল আর, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর, আহা ভুল হয়ে গেল, স্মল আর স্মল আর। ঠিক আছে এদিকে চলে এসো, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল না স্মল টি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, স্মল টি ক্যাপিটাল আর স্মল আর, এটার ক্রসিং ফোর ক্রস ওয়ানের ক্রসিং, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপ স্মল আর স্মল আর, স্মল টি ক্যাপিটাল আর স্মল আর, স্মল টি স্মল আর স্মল আর। ক্লিয়ার? একটা জিনিস দেখো, এই মাঝখান বরাবর সব দেখো আলাদা, এটা কী রয়েছে আমার ক্যাপিটাল টি, এ দেখো এস এম এক দুই তিন চার। আচ্ছা অন্য কালার দিয়ে দেখাই, এক দুই তিন চার, ঠিক আছে আর ওটাকে খোঁজো কোথায় কোথায় আছে, না নেই, আর পাবে আর পাবে, প্রথম ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল আর কটা আছে দেখি, প্রত্যেকটাকে খুঁজে খুঁজে করব, একটা আর আর কোথাও পাবো না, আর পাবো না, ঠিক আছে। তারপর দেখো এইটা ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল আর স্মল আর, অন্য রং নাও, এটা হচ্ছে আমার দু নম্বর,
দু নম্বর ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর, স্মল আর। কোথায় ক্যাপিটাল টি, স্মল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর রয়েছে, তাই তো? চলো এইটা এখানে একটা, এখানে একটা রয়েছে, যেখানে যে যে পয়েন্টগুলো পাবে ফার্স্টে করে নাও, তাহলে সুবিধা হবে। এটা কি আমার কাছে তিন নম্বর করে দাও। ওকে, এই দেখো এই কন্ডিশনস আর কোথায় রয়েছে খুঁজে ভালো। দেখো এইটা একটা পেয়েছি, কে কি স্মল টি, স্মল টি, তার পাশে চলে এসো ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল আর, স্মল আর, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল আর, স্মল আর। এইটা কটা আছে চলো মার্ক করে নাও, তিনের পর চার নম্বর দিয়ে এটা মার্ক করলাম। বেশ, নেক্সট অন্য একটা কালার নিয়ে নাও, কোনটা নেব, গ্রিন, গ্রিন হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। ওকে নেক্সট দেখো, স্মল টি, স্মল টি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর কোথায় রয়েছে, স্মল টি, স্মল টি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, স্মল টি, স্মল টি, ক্যাপিটাল আর, স্মল আর, এটা হবে না, স্মল টি, স্মল টি, স্মল আর হবে না, ক্যাপিটাল, স্মল টি, স্মল টি, ক্যাপিটাল আর, স্মল আর, তার মানে এই দুটো দেখো সেম রয়েছে, ঠিক আছে? কত কোনো কত নম্বর, পাঁচ নম্বর। ওকে, কী কী পড়ে রইলো দেখো, ক্যাপ এটা পড়ে রইলো ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল আর, স্মল আর, এটা হয়েছে ক্যাপিটাল টি, স্মল টি, স্মল আর, স্মল আর, আর কী রইলো, ক্যাপ স্মল টি, স্মল টি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল টি, স্মল টি, স্মল আর, স্মল আর, আর এটা আমার এক পিসি থাকবে। এটাকে ছ নম্বর করে দাও, ক্লিয়ার, ক্লিয়ার। দেখো তারপরে ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল আর, স্মল আর, স্মল আর, এটা আর আছে, হ্যাঁ এই দেখো দুটো রয়েছে, তাহলে কী লিখবো, রেড সেভেন, সেভেন, স্মল টি, স্মল টি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, আর আছে নেই, তাহলে এটাকে লিখব আমি এইট। ওকে, তাহলে এই যে ক্যালকুলেশনসটা করলাম, এই ক্যালকুলেশনসটা করে তোমরা দেখতে পাবে যে কিছু কিছু আমার একটা করে আছে, কিছু কিছু আমার দুটো করে আছে, কি না জিনোটাইপ রেসপেক্টসে দেখছি আমরা, ক্লিয়ার, জিনোটাইপের রেসপেক্টসে আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে এটাকে যখন আমরা লিখব তখন কি লিখব দেখো, না এই যে এফ টু জেনারেশনসের আমি যখন জিনোটাইপ রেশিও বা অনুপাত দেখব কি লিখব, ওয়ান ইস টু, টু ইস টু, টু ইস টু, ফোর ইস টু, ওয়ান ইস টু, টু ইস টু, ওয়ান, ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল কি আমার কাছে এর জিনোটাইপ অনুপাত, ম্যাচ করে দেখবে এটাই আসবে, এটাই আসবে, ক্লিয়ার? আর কি দেখব, না ফিনোটাইপ অনুপাত, ফিনোটাইপ অনুপাতে আমরা দেখতে পাবো, ফিনোটাইপ অনুপাত, ফিনোটাইপ অনুপাতের অনুপাতের মধ্যে আমরা দেখব কি, না এর মধ্যে যেটা আমার ফিনোটিপিক ক্যারেক্টার তার মধ্যে আমি কি দেখতে পাবো, না ফিনোটিপিক ক্যারেক্টারের মধ্যে আমার হলুদ ও গোলাকার, হলুদ ও গোল, ঠিক আছে, ফিনোটিপিক ক্যারেক্টারের মধ্যে আমি কি দেখতে পাবো, না হলুদ গোল কেন হতে হবে, লম্বা ও গোল, ঠিক আছে, লম্বা গোল, ক্লিয়ার, হলুদ গোল বলছি, লম্বা গোল, কতগুলো রয়েছে, নটা, ঠিক আছে। আর এরপর দেখতে পাবো কি, লম্বা কুঞ্চিত, লম্বা গোলের পর লম্বা কুঞ্চিত,
তিনটে, ঠিক আছে? খর্ব গোল, ঠিক আছে? কি বললাম? খর্ব গোল কতগুলো? তিনটে। আর কি দেখবো? খর্ব কুঞ্চিত কতগুলো? একটা। ক্লিয়ার? তাহলে এই অনুপাতটা আমি কি লিখব? না, 9:3:3:1 এটা হয়ে গেল কি আমার কাছে? ফিনোটাইপ অনুপাত। ক্লিয়ার? দ্বিসংকর জনন বোঝা গেল? ক্লিয়ার এই জায়গাটা? ওকে, এক সংকর জনন, দ্বিসংকর জননের পরে আমরা যেটাতে চলে আসবো, না, মেন্ডেলের এই বংশগতি সংক্রান্ত কিছু বিচ্যুতি আমরা দেখতে পাই, যাকে কি বলে? না, দুটো বিচ্যুতি আমাদের এখানে পড়তে হবে। একটাকে বলবো আমরা অসম্পূর্ণ প্রকটতা, আর একটাকে বলবো আমরা সহ প্রকটতা। ঠিক আছে, কি কি দেখে নি। আর একটাকে বলবো আমরা সহ প্রকটতা। ঠিক আছে, অসম্পূর্ণ প্রকটতা জিনিসটা আমরা দেখতে পাই যে আমাদের কাছে কি রয়েছে? না, সন্ধ্যামালতি ফুল। ঠিক আছে, সন্ধ্যামালতি ফুল কি কি রঙের হয়? না, সন্ধ্যামালতি ফুলের মধ্যে আমরা একটা দেখছি কি? না, সাদা রঙের সন্ধ্যামালতি ফুল। ঠিক আছে, পেয়ে গেলাম। এর সঙ্গে আমি কি করছি? না, একটি লাল রঙের সন্ধ্যামালতি ফুলের সংকরায়ন করছি, যার মধ্যে আমরা কি জানি? না, লাল রঙের সন্ধ্যামালতি ফুলটা হচ্ছে আমার কাছে ডমিনেটিং, বা এটা হচ্ছে আমার কাছে প্রকট। ক্লিয়ার? এদের দুজনের মধ্যে সংকরায়ন করার ফলে আমাদের কাছে কি আসা উচিত? না, আসা উচিত হচ্ছে যে এটা যদি আমার প্যারেন্টাল কম্বিনেশন হয়, এখানে কি লিখলাম আমি? পি। প্যারেন্টাল কম্বিনেশন হয় তাহলে F1 জেনারেশনে আমি যেটা দেখতে পাবো সেটা হওয়া উচিত আমার লাল রঙের সন্ধ্যামালতি ফুল। ঠিক আছে, কারণ এখানে কি লেখা হয় আমার? ক্যাপিটাল W আর স্মল W। তাহলে ক্যাপিটাল W স্মল W হলে কি হবে? ধরো নাও W = লাল, স্মল W সাদা। লাল রংটা আমার কাছে ডমিনেটিং, এর ফলে কিন্তু দেখা যায় যে এখানে আমার গোলাপি বর্ণের সন্ধ্যামালতি ফুল আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, গোলাপি বর্ণের সন্ধ্যামালতি ফুল দেখা যাচ্ছে। এবার এই যে কারণটা, এই কারণটা কি? কারণটা হচ্ছে যে এদের মধ্যে যে প্রকট বৈশিষ্ট্যটি, সেই প্রকট বৈশিষ্ট্যটি আমার 100%ভাবে প্রকট হতে পারছে না, তার কারণের জন্য এই যে সাদা রঙের বৈশিষ্ট্য বা এই 100% প্রকট না হওয়ার জন্য যে চারিত্রিক বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাচ্ছি তাকে আমরা কি বলবো? না, অসম্পূর্ণ প্রকটতা। তাহলে এখানে কি লিখব? যখন প্রকট বৈশিষ্ট্যটি ভাবে প্রকাশ করতে পারে না, তখন নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। এই নতুন চারিত্রিক বৈশিষ্ট্য যেটা দেখতে পাবো তাকে কি বলবো আমি? অসম্পূর্ণ প্রকট। ক্লিয়ার? সহ প্রকটতা তাহলে কি জিনিস? না, সহ প্রকটতার ক্ষেত্রে আমরা দেখব যে একটা হচ্ছে কি, সাদা রঙের
গরু এর সঙ্গে কি করা হলো লাল বর্ণের গরুর সংকরায়ন করা হলো তার ফলে দেখা যাচ্ছে কি না এদের মধ্যে যে অপত্য সৃষ্টি হচ্ছে সেই অপত্যের মধ্যে সাদা ও লাল ছোপ লক্ষ্য করা যায় ঠিক আছে সাদা ও লাল ছোপ লক্ষ্য করা যাচ্ছে অন্য আরেকটা উদাহরণ দিয়ে দেখি না দেখা যায় যে আমাদের রক্তের গ্রুপের মধ্যে না কি হচ্ছে না একটা রক্তের গ্রুপ আছে তাকে বলা হয় এবি রক্তের গ্রুপ এই এবি রক্তের গ্রুপ হচ্ছে আমার সহপ্রকট এ রক্তের গ্রুপ আর বি রক্তের গ্রুপ দুজনাই নিজের 100% দিয়ে প্রকাশ করছে তাই এদের বৈশিষ্ট্যকে কি বলা হয় না সহপ্রকট তাহলে সহপ্রকটতা কি বলবো না যখন দুটি চারিত্রিক বৈশিষ্ট্য নিজের 100% ভাবে প্রকাশিত হয় তখন তাকে বলা হয় সহপ্রকটতা যখন বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে বলা হয় কি না সহপ্রকটতা ক্লিয়ার বোঝা গেল ওকে তাহলে এই দুটো হচ্ছে আমার মেন্ডেলের বিচ্যুতি মেন্ডেল বলেছিল কি না অলওয়েজ প্রকট বৈশিষ্ট্য আমার প্রকাশিত হবে তাই তো তাহলে এখানে কি দেখতে পাচ্ছি না প্রকট বৈশিষ্ট্য ছাড়াও একটা নতুন চারিত্রিক বৈশিষ্ট্য আমার এখানে প্রকাশিত হচ্ছে ক্লিয়ার নেক্সট আমরা চলে আসব কয়েকটি জিন ঘটিত রোগেতে ক্লিয়ার তার আগে একবার মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটাও আমরা আলোচনা করে নিই ক্লিয়ার দেখো না মানুষের যে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সেটা নির্ভর করে বা সেখান থেকে কোশ্চেন দেয় মা লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা কি তাহলে এখানে কি লিখব পিতার ভূমিকা লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাতে প্রথমেই যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের শরীরে যে 46টা ক্রোমোজোম থাকে কতগুলো ক্রোমোজোম থাকে 46 ক্রোমোজোম এর মধ্যে একে দুটো ভাগে ভাগ করা যায় ঠিক আছে একে দুটো ভাগে ভাগ করা যায় সেম মহিলাদের শরীরে কতগুলো ক্রোমোজোম আছে 46টা একেও দুটো ভাগে ভাগ করা যাবে কি কি বলা হয় না এর মধ্যে যে 23 46টা মানে হচ্ছে আমার কাছে কতগুলো 23 জোড়া তাই তো 23 জোড়া এতদূর অবধি বোঝা গেছে এর মধ্যে আমরা কি দেখব 22 জোড়া মানে 44টা ক্রোমোজোম 22 জোড়া ইকুয়াল টু 44 ক্রোমোজোম এই 44টা ক্রোমোজোমকে আমরা কি বলে থাকি না এরা হচ্ছে আমার কাছে অটোজোম অটোজোম মানে না যে ক্রোমোজোমগুলো হচ্ছে আমার দেহ গঠনকারী ক্রোমোজোম ক্লিয়ার দেহ গঠনকারী ক্রোমোজোম আর বাকি থাকলো কতগুলো না এক জোড়া এই এক জোড়া ক্রোমোজোম মানে হচ্ছে দুটি তাই তো এই দুটো ক্রোমোজোমকে আমরা কি বলি না এরা হচ্ছে আমার কাছে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম অ্যালোজোম এই অ্যালোজোম হচ্ছে আমার লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম এই অ্যালোজোমের সংখ্যা আমার কতগুলো থাকে না এক জোড়া বা দুটো এবার পুরুষদের ক্ষেত্রে আমার অ্যালোজোমের সংখ্যা হচ্ছে এই যে দুটো ক্রোমোজোম রয়েছে তারা কি কি না একটা হচ্ছে এক্স একটা হচ্ছে আমার ওয়াই
একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে আবার ওয়াই। এবার স্ত্রীদের ক্ষেত্রে দেখি, স্ত্রীদের ক্ষেত্রে এই ওই দিকটা আমার সেম 44 ক্রোমোজোম, এই 44 ক্রোমোজোমকে আমরা কি বলছি অটোজোম। আর তার সঙ্গে কি দেখতে পাচ্ছি না কতগুলো রয়েছে, দুটো ক্রোমোজোম, এরা হচ্ছে কি আমার কাছে অ্যালোজোম। এই যে অ্যালোজোম, এই অ্যালোজোম স্ত্রীদের ক্ষেত্রে কি কি রয়েছে না এক্স অ্যান্ড এক্স, দুটোই এক্স ক্রোমোজোম। ক্লিয়ার? আবার আগের কনসেপ্টে চলে যাও, এটা কি রয়েছে আমার হোমোজাইগাস কন্ডিশন, তাই তো, হেটারোজাইগাস কন্ডিশন। হোমোজাইগাস কন্ডিশনস থেকে আমরা কি জানি, এক ধরনের গ্যামেট তৈরি হয়, হেটারোজাইগাস কন্ডিশনস থেকে দু ধরনের গ্যামেট তৈরি হয়। তাহলে কি না স্ত্রীদের ক্ষেত্রে যখন আমি গ্যামেট তৈরি করব, তাহলে কি করছি আমি এখান থেকে, চলো ইয়েলো নিয়ে নিই, এর থেকে আমি গ্যামেট তৈরি করলে কি হবে, এর মধ্যে আমি দেখতে পাবো না 22টা অটোজোম রয়েছে প্লাস এক্স ক্রোমোজোম রয়েছে। বুঝতে পারলে এটা কি না আমার গ্যামেট? এবার পুরুষদের থেকে যদি আমি গ্যামেট তৈরি করি, তাহলে সেখানে আমার দুটো অপশনস চলে আসছে। একটা গ্যামেটের মধ্যে আমি কি দেখতে পারি, হয় এখানে 22টা অটোজোম প্লাস এক্স ক্রোমোজোম থাকবে, কারণ একটা অপশন চলে গেল, বা আরেকটা কি হতে পারে 22টা অটোজোম প্লাস ওয়াই ক্রোমোজোম থাকবে। বোঝা গেল? কারণ এখানে আমার দুটো অপশনস রয়েছে, যেটা এর ক্ষেত্রে নেই। এবার এই 22টা অটোজোম প্লাস এক্স ক্রোমোজোমের মধ্যে যদি মিলন হয়, ধরে নাও কি হলো এই 22টা অটোজোম প্লাস এক্স ক্রোমোজোমের সঙ্গে যদি এর আমার ফার্টিলাইজেশন হয়, তাহলে এখান থেকে আমার, দাঁড়া কোনখান দিয়ে দেখাই, ঠিক আছে এটাকে একটুখানি মুছে পাশে করে নি। এখানে দেখাচ্ছি 22টা অটোজোম প্লাস ওয়াই ক্রোমোজোম। এবার দেখো, যদি এই 22টা অটোজোম প্লাস এক্স ক্রোমোজোমের সঙ্গে এর ফার্টিলাইজেশন হয়, তাহলে কি হলো না 44 অটোজোম প্লাস এক্স এক্স, এই যে কন্ডিশনটা তৈরি হলো, এই কন্ডিশনটা তৈরি হলে আমার তৈরি হবে ফিমেল। ক্লিয়ার? আর অন্যদিকে, অন্যদিকে যদি আমার এর সাথে ফার্টিলাইজেশন হয়, তাহলে কি দেখতে পাবো না 44 অটোজোম প্লাস এক্স ওয়াই, এই কন্ডিশনটা তৈরি হলে আমার এখান থেকে তৈরি হবে মেল। তাহলে বুঝতে পারলে না লিঙ্গ নির্ধারণ করার জন্য প্রধান যে ব্যক্তিটি হলো, সেটি হলো কে না আমার পিতা, কারণ পিতারই দুটি পৃথক পৃথক গ্যামেট তৈরি হচ্ছে, সে পৃথক পৃথক গ্যামেট তৈরি হওয়ার কারণে এই দুটি আলাদা আলাদা ধরনের লিঙ্গ আমার তৈরি হচ্ছে। এর ক্ষেত্রে কিন্তু একটা ধরনের গ্যামেটই আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তাহলে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা বললে আমাকে এই যে ভাষাগুলো লিখতে হবে, আর তার সঙ্গে এইটা আমাকে করে দেখাতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, নেক্সট আমরা চলে আসবো থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হচ্ছে আমার একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। থ্যালাসেমিয়া কি কি বললাম, অটোজোমাল প্রচ্ছন্ন, ঠিক আছে। এবার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখন প্রকাশিত হয় না, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য শুধুমাত্র হোমোজাইগাস কন্ডিশনে প্রকাশিত হয়, এই কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। কি না প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হোমোজাইগাস অবস্থায়
প্রকাশিত হয়। ক্লিয়ার? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়। ব্যাস, এর থেকে গুরুত্বপূর্ণ শব্দ আর তুমি পাবে না। গোটা চ্যাপ্টারের এই সবগুলো অঙ্ক করার জন্য বা এর থেকে যা প্রবলেম আসবে সলভ করার জন্য এইটা শুধু মাথায় রাখতে হবে, একটা লাইন মাথায় রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? প্রথমে দেখে নাও, থ্যালাসেমিয়া রোগ যদি আমার আক্রান্ত হয় তাহলে কী কী এর রোগ লক্ষণ দেখা যায়। থ্যালাসেমিয়া মানে কি না, আমার রক্তাল্পতা আমি দেখতে পাবো, রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ আমার কমে যাবে, যার ফলে আমি রক্তাল্পতা দেখতে পাবো, যাকে আমি বলি কি হিমোলাইটিক অ্যানিমিয়া। ওকে, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, যাকে আমি বলি কি হিমোলাইটিক অ্যানিমিয়া। ক্লিয়ার? হিমোলাইটিক অ্যানিমিয়া, বোঝা গেল? নেক্সট পয়েন্টে আমরা কি দেখতে পাবো? না, নেক্সট পয়েন্টে হচ্ছে আমার কাছে, এছাড়া হিমোগ্লোবিনের পরিমাণের সাথে সাথে লোহিত কণিকা আরবিসির আকৃতি ছোট হয়ে যায়। ওকে, আরবিসি আকৃতি ছোট হয়ে যায়, অস্থি দুর্বল হয়ে পড়ে, আর কি দেখবো না, অস্থি বিকৃতি ঘটে, যকৃৎ ও প্লীহার আকৃতি বৃদ্ধি পায়। এই তিনটে পয়েন্ট মনে রাখবো। কি বললাম? অস্থি মানে হাত, হাড় দুর্বল ও বিকৃতি দেখা যায়। এক নম্বর, এর সাথে সাথে লিখব কি, যকৃৎ ও প্লীহা বৃদ্ধি পায়। ক্লিয়ার? এই তিনটে হয়ে গেল কি আমার, থ্যালাসেমিয়া রোগ আক্রান্ত হলে এই এই রোগ লক্ষণ আমি দেখতে পাবো। ক্লিয়ার? এবার থ্যালাসেমিয়া রোগ আক্রান্ত হলে আমি কেমন করে রোগটা নির্ণয় করব, এবার দেখো এখান থেকে কোশ্চেন দেয় কি না, থ্যালাসেমিয়া আক্রান্ত পুরুষের সঙ্গে যদি আমার থ্যালাসেমিয়া আক্রান্ত স্ত্রীলোকের বিবাহ হয়, সন্তানদের মধ্যে কত শতাংশ থ্যালাসেমিয়া আমরা দেখতে পাবো? তাহলে এইরকম ধরনের প্রশ্ন তো আসে, তো এর আসল জায়গাটা শিখে নাও। অটোজোমাল রিসেসিভ, দেখো পুরুষ মহিলা এর মধ্যে পুরুষ যদি আমার টিএইচ প্লাস মানে থ্যালাসেমিয়া আক্রান্ত, টিএইচ প্লাস দুটো লিখবো, কারণ ক্যাপিটাল টি লিখেছিলাম দুবার, এখানে লিখছে টিএইচ প্লাস, টিএইচ প্লাস মানে থ্যালাসেমিয়া আক্রান্ত। ওকে, আর স্ত্রীলোক যদি আমার স্বাভাবিক হয় টিএইচ, প্রত্যেকটা সন্তান কি হবে আমার, থ্যালাসেমিয়া স্বাভাবিক হবে, কিন্তু তারা প্রত্যেকেই বাহক হবে, থ্যালাসেমিয়ার বাহক হবে। ওকে, তাহলে কি লিখবো, থ্যালাসেমিয়া বাহক স্বাভাবিক। ক্লিয়ার? ফার্স্ট কন্ডিশন গেল। নেক্সট দেখো, পিতা থ্যালাসেমিয়া বাহক, মাতা থ্যালাসেমিয়া বাহক, তাহলে কি দেখবো না, এদের মধ্যে থ্যালাসেমিয়া বাহক হবে অর্ধেক, আর থ্যালাসেমিয়া আক্রান্ত হবে, থ্যালাসেমিয়া বাহকও দেখতে পাবো, আবার স্বাভাবিকও দেখতে পাবো, ঠিক আছে? তিনটেই দেখতে পাবো। তাহলে এর মধ্যে কত কী দেখতে পাবো না, এরকম আসবে টিএইচ প্লাস, টিএইচ দাঁড়াও,
আক্রান্ত হবে 25%, বাহক 50%, আর স্বাভাবিক 25%। কি হলো রে ভাই? স্বাভাবিক দেখবো 25%, ক্লিয়ার? নেক্সট দেখবো কি, স্বাভাবিক পুরুষ আক্রান্ত মহিলা একই, আগেরটার মতনই, এখানে যা পেয়েছি তাই, ক্লিয়ার? প্রত্যেকেই কেরিয়ার হবে, মানে বাহক হবে, ওকে? আর কি বাকি রইল? পুরুষ বাহক, স্বাভাবিক মহিলা, কেউ আক্রান্ত হবে না, প্রত্যেকেই স্বাভাবিক হবে, এর মধ্যে 50% স্বাভাবিক, 50% বাহক, ক্লিয়ার? বোঝা গেল? এই গেল আমার থ্যালাসেমিয়ার গল্প, ওকে? নেক্সট, থ্যালাসেমিয়ার পরে আমি কি দেখব? হিমোফিলিয়া। হিমোফিলিয়া হচ্ছে আমার কাছে ক্রোমোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, ওকে? তাহলে এবার কি লিখবো আমি? হিমোফিলিয়া কি? এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন। এই এক্স ক্রোমোজোমের মধ্যে আবার দুটো ফ্যাক্টর আমরা দেখতে পাই, ঠিক আছে? একটাকে বলে কি আমার ফ্যাক্টর 8, আর একটার নাম হচ্ছে আমার ফ্যাক্টর 9। এবার ফ্যাক্টর 8 হচ্ছে আমাদের কি না, থ্রম্বোসিস বা ক্লটিং ফ্যাক্টর, মানে রক্ত জমাট বাঁধায়, ক্লিয়ার? রক্ত জমাট বাঁধায়। আর ফ্যাক্টর 9 সেও কি করে আমার রক্ত টঞ্চন করে, ক্লিয়ার? এবার এই ফ্যাক্টর দুটোর মধ্যে যদি আমার কখনো 8 নম্বর ফ্যাক্টরটা মিসিং হয়ে যায়, ঠিক আছে, 8 নম্বর ফ্যাক্টরটা যদি আমার মিসিং হয়ে যায়, তখন তাকে বলা হয় কি না, হিমোফিলিয়া এ, ঠিক আছে? হিমোফিলিয়া এ, ভিক্টোরিয়ার কুইন ভিক্টোরিয়ার মধ্যে ফার্স্ট এইটা দেখা যায়, তাহলে এইটার নাম কি দিয়ে দিলাম আমি, না এর নাম দিয়ে দিলাম আমি এইচ বি এ, মানে হিমোফিলিয়া এ, ভিক্টোরিয়ার মধ্যে দেখা যায় বলে একে বলা হয় কি কুইন্স ডিজিজ বা রাজকীয় রোগ। ঠিক আছে, ফ্যাক্টর 8টাকে বলা হয় আমার হিমোফিলিয়া বি, আচ্ছা এইচ পি বি, একে বলা হয় কি না ক্রিসমাস ডিজিজ। দুটোরই প্রভাব যেটা হচ্ছে সেটা কি, রক্ত টঞ্চন হয় না, কোনো একটা কাটা স্থান থেকে অনবরত রক্তক্ষরণ আমরা দেখতে পাবো, ক্লিয়ার? এবার হিমোফিলিয়াকে নিয়ে আমি যদি একটা দেখাতে যাই, কেমন করে দেখাবো? মেল ফিমেল, এর মধ্যে পুরুষদের কি থাকে, একটা এক্স একটা ওয়াই, ফিমেলদের এক্স এক্স, ক্লিয়ার? পুরুষদের ক্ষেত্রে যদি আমার একটা এক্স, এই এক্সটা যদি আমার আক্রান্ত হয়, এক্স এইচ হয়ে যায়, এক্স এইচ ওয়াই, তাহলে এ কি হবে না আমার হিমোফিলিয়া প্রকাশ করে, ঠিক আছে? এর মধ্যে দুটো কন্ডিশন হতে পারে, একটা হচ্ছে এক্স এইচ এক্স, আর একটা হতে পারে এক্স এইচ এক্স এইচ। এক্স এইচ এক্স হলে আমার কি হবে, আমার হিমোফিলিয়া বাহক, আর এক্স এইচ এক্স এইচ হলে আমার হবে আক্রান্ত, ঠিক আছে? এর উপর এবারে ডিপেন্ড করে ক্রসিং যদি করাই, তাহলে দেখতে পাবো কি, মা যদি আমার বাহক হয় বা মা যদি আমার আক্রান্ত হয়,
তাহলে পুত্র সন্তান অবশ্যই আক্রান্ত হবে। তাহলে এইটা হয়ে গেল আমার স্টেটমেন্ট কি মাতা আক্রান্ত হলে পুত্র আক্রান্ত হবে। ক্লিয়ার, বোঝা গেল? এইভাবে আমি করতে পারবো। ওকে, পিতা যদি আমার আক্রান্ত হয় তাহলে কন্যা সন্তান আমার বাহক অবশ্যই হবে। পিতা আক্রান্ত, কন্যা বাহক। ক্লিয়ার? ওকে, ডান। এরপরে কোশ্চেন্স অ্যান্সার, আমাদের যে যে কোশ্চেন্সগুলো আমরা করে থাকি প্রতিবারের মতো মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট যে যে কোশ্চেন্সগুলো এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে। একটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে স্বপরাগযোগ ঘটালে কত রকম মটর গাছ জন্মায় চেকার বোর্ডের সাহায্যে দেখাও। কি বলেছে দেখো, প্রথমেই শঙ্কর লম্বা, শঙ্কর লম্বা মানে ক্যাপিটাল টি স্মল টি, একে আমাকে ক্রস করাতে হবে। ক্যাপিটাল টি স্মল টি সেলফিং করলে আমরা কি কি পাই একবারে লেখো। ক্যাপিটাল টি পাবো, ক্যাপিটাল টি স্মল টি আর স্মল টি স্মল টি, এটা কত পাবো? এটা একটা পাবো, এটা দুটো পাবো, এটা একটা পাবো, হয়ে গেল। মাইনর থ্যালাসেমিয়ার বাহক পুরুষ, মাইনর থ্যালাসেমিয়ার বাহক মহিলাকে বিবাহ করলো, আচ্ছা কত শতাংশ সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে? একজন বলছে কি কি বলছে, বাহক পুরুষ আর বাহক মহিলা, বাহক পুরুষ বাহক মহিলা কি বলেছে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, আক্রান্ত হবে কত? না আমার 25%, ক্যালকুলেট করে দেখে নাও। ঠিক আছে, আক্রান্ত হবে 25%, স্বাভাবিক থাকবে আমার 25%, মাঝখানে বাহক থাকবে আমার 50%। ক্লিয়ার? কারণ দুজনাই আমার বাহক, বাহক পুরুষ বাহক মহিলা। মেন্ডেলের সূত্র দুটি লেখো, মেন্ডেলের সূত্র দুটি আমি বলে দিয়েছি। মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা লেখো, হয়ে গেছে। হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো, হিমোফিলিয়া রোগ ওই এক্স ক্রোমোজোমের মধ্যে 8 নম্বর ফ্যাক্টর আর 9 নম্বর ফ্যাক্টর, এর অনুপস্থিতির কারণে আমরা হিমোফিলিয়া রোগ দেখে থাকি। ক্লিয়ার? এই চ্যাপ্টার থেকে এই এই টাইপের কোশ্চেন্স বেশি আসে, সব থেকে বেশি প্র্যাকটিস করো হিমোফিলিয়া আর থ্যালাসেমিয়া নিয়ে। যত ধরনের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস হয় ওই জায়গাগুলো ক্রসিং প্র্যাকটিস করে যাও, এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মেন্ডেল জায়গা থেকে বহু প্রশ্ন পাবে পরীক্ষাতে। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট লেকচারে, নেক্সট ক্লাসে।